তৌহিদ ফাউন্ডেশন পরিচালিত তৌহিদ জামে মসজিদের সম্মানিত আজকের মুসলিয়ান এক রাম সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনী বায়ু বোনেরা শুরুতে আল্লাহবুল আলমিনীর অসংখ্য শুকর গোজা হচ্ছি যে মহান আল্লাহ ও তারা মেহরবানি করে আমাদেরকে সলাতুল মাগরিবের পরে গুরুত্বপূর্ণ একটি মজলিসু জিকিরে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এজন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের আজকের আলোচনায় দার্সে শেয়ার করব। সেটি হচ্ছে কোন কাজগুলো কোন বিষয়গুলো আমাদের ইমান বৃদ্ধি করে আমরা সবাই তো ইমানদার কোনো সন্দেহ নেই এবং ইমানের ব্যাপারে আমাদের সবাই দাবি হচ্ছে একটাই যে আমি ইমানদার আপনি কাউকে বেঈমান বলতে পারবেন না বেইমান যদি কোনো ব্যক্তিকে বলেন তাহলে সেখান থেকে মার খেয়ে আসতে হবে যদিও তার মধ্যে ইমান আছে কি না সে এই বিষয়টি ভালো করে কি করেনি জানেনি কিন্তু বেঈমান বলে আপনি বেঁচে আসতে পারবেন না আমাকে বেঈমান বলেছ এটা মানবেই না ইমানের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ রেসুল আসল্লাহ আলিউসাল্লাম এর দুইজন সহাবি একজন হচ্ছে মো আজিবের জবেল রজিয়াল্লাহতাল আনহু কি নাম বললাম মু আজিব নী জেবেল রজি আল্লাহ হতাল আনহু আর একজন সাহবি হচ্ছেন আসল্লাহ আবু দের্দা রাদি আল্লাহ হাতাল যখনই সাহাবাই ক্রামদের কাউকে পেতেন কারোর সাথে একত্রিত হতেন সাহাব আই মজলিসে মজরিশে যখন একসাথে হতেন তখন বলতেন সাহাবাই কামদেরকে লক্ষ্য করে যে এই জিনিস বীর আসা আনুমিন বিল্লা যে আমাদের সাথে কিছুক্ষণ বসো আমরা আল্লাহর প্রতি ইমান আনি এই সাহাবেক কি মমেন ছিল না কি মনে করেন আপনারা ইমানদার ছিল না অবশ্যই ইমানদার ছিল এই জিনিস বিরাশা যে যে কিছুক্ষণ সময় আমাদের সাথে বসো নুমিন বিল্লা আমরা আল্লাহর প্রতি ইমান আনি তাহলে বুঝা গেল যে ইমান আল্লাহর প্রতি ঈমানের বিষয়টি মূলত আমাদেরকে কি করতে হবে করতে হয় নূতন করতে হয় নবায়ন করতে হয় প্রথমে আসি আমরা এই হাদিস যে হাদিসের কথা আমরা বলেছি এই জিনিস এই যে হাদিস এই হাদিসের অর্থ কি নুম বিল্লা এর দুটি অর্থ এক নম্বর অর্থ হচ্ছে যে আমাদের সাথে বস তাহলে আমরা আমাদের ইমানটাকে বৃদ্ধি করতে পারবো ইমান নিয়ে যদি মোজাক্ষারা করে পরস্পর আলোচনা করে ইমানটা কি করতে পারবে বৃদ্ধি করতে পারবে ইমানকে বাড়াতে পারবে এটা ইমান একটা অর্থ মানে আমরা আমাদের ইমানকে কি করতে পারবো বৃদ্ধি করতে পারবো এই বিল্লা এটার আরেকটি অর্থ হচ্ছে এই যে নেতা ঈমান আমরা ইমান পর্যালোচনা করতে পারবো কারণ আমরা যারা বছরের পর বছর ইমানদার মানে আমরা নিজেরাই ঈমানের দাবি করে এসেছি যদিও আমরা কবে ইমান এনেছি কখন থেকে ইমানদার হয়েছি কিসের ভিত্তিতে ইমানদার হয়েছি কোন আলোচনার ভিত্তিতে আমরা ইমানদার এগুলো কিন্তু আমাদের কারো কাছে জানা নেই কারো কাছে কি নেই জানা নেই কিন্তু তারপরেও আমরা যেহেতু যুগের পর যুগ সময়ের পর সময় আমরা নিজেরাই ইমানদার তাহলে আমাদের ইমানটা একটু পর্যালোচনা করা দরকার ইমান ঠিক আছে কিনা আসলে এই পর্যালোচনা যদি ইমান তার ব্যক্তিগত করতে না পারে তাহলে তারা নিজেদের ইমান বৃদ্ধি করতে পারবে না এই জন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায় যে আমরা এখানে বসেছি আমরা দেখব যে আমাদের ইমানটাকে আমরা পর্যালোচনা করতে পারি কিনা সাহবাইকরাম এভাবেই করতেন নিজেদের ইমানকে নিজেরা পর্যালোচনা করতেন নিজেদের ইমান বৃদ্ধি করার চেষ্টা করতেন ইমান বৃদ্ধির যেই রসুল্লা সাল্লা হাদিসের মধ্যে আল্লাহ সুহান তালা কোরআনের মধ্যে যে কথাগুলো বলেছেন সে ইমান বৃদ্ধি করার চেষ্টা চালাতেন কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই দেখি যে ইমান বৃদ্ধি তো দূরের কথা ইমানের বিষয়ে নিজের মৌলিক ইমানের বিষয়ে আমরা অনেকে এটাই জানি না আসলে আমি ইমানের উপর আছি কি না কারণ হলো আপনারা হয়তো ভালো করে জানেন সলাদ ভঙ্গের কারণ আছে আছে না উজুবঙ্গের কারণ আছে উজুবঙ্গের কারণ আছে তারপরে সিয়ামবঙ্গের রোজাবঙ্গের কারণ আছে প্রত্যেকটি অভাদুত নষ্ট হয়ে যাওয়ার ভঙ্গ হওয়ার কারণ কি আছে কারণ আছে অনুরূপভাবে ইমান বঙ্গেও কি আছে কারণ আছে কিন্তু আমরা অনেকেই সলাপ বঙ্গের কারণ জানি কিন্তু সবগুলো হয়তো জানি না বঙ্গের কারণ জানি হয়তো সবগুলো ভালো করে জানি না হয় নষ্ট হয় কি কি কারণে জানি হয়তো সবগুলো আমাদের কাছে জানা নেই কিন্তু ইমান কোন কোন কারণে বঙ্গ হয়ে থাকে আমাদের কোন আমলের কারণে আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে অথবা ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন আমলের কারণে আমার ইমানের দিক থেকে দুর্বলতা এসে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে জানা নেই অনেকে আমরা এটা পর্যালোচনা করি না যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনাই হয় আজকে একবার বলতেছিলেন যে জনৈক আলেম তিনি দাবি করছেন যে তিনি জোহরের সলাদ দিয়ে জোহরের উজুক দিয়ে এসা পর্যন্ত সালাদ আদায় করেন মাঝে তার উজুই নষ্ট হয় না উজু ভাঙ্গে না হতেই পারে কারো যদি মানে পেশা পায়খানার সমস্যা থাকে এরকম হতে পারে অস্বাভাবিক কিছুই না কিন্তু মানে শেষে মানে একজন লোক বললো যে এই লোকটার মানে মাঝখানে আর ব্যাখানা করতে হয় না অথবা জরুরত সারতে হয় না একেবারে উজুই নষ্ট হয় না একবারে দীর্ঘদিন পর্যন্ত জহুরের সালা দিয়ে ইসা পর্যন্ত পড়তেছে মানে তুমি দেখো এর মানে এর সাথে থাকো কি হয় দেখো তখন একদিন দেখলো যে মানে মাগরিবের সালাতে পরে টয়লেটে গিয়েছে টয়লেট থেকে ফিরে এসে আর উঁচু করে নেই তখন আজকেই বলতেছে বুঝতে পেরেছি টয়লেট থেকে ফিরে এসে আর উঁচু করে নেই তখন লোকটা বলল যে আপনি যে টয়লেটে গেলেন আপনি উঁচু করলেন না কারণ কি বলে যে আমার তো উঁচু ভাঙে নেই কারণ আমি তো এই হাঁটুর হাঁটুর উপর আমার কাপড় উঠাই নাই আমার তো উজু ভাঙ্গে নেই কারণ শুধু একটাই জানে সেটা হচ্ছে হাঁটুর উপর কাপড় উঠালে উজু ভাঙবে বুঝতে পরে আর উজু ভাঙবে কোথেকে আমাদেরও দশা এমন হয়ে গিয়েছে যে আমরা ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে না জানার কারণে ইমান ভঙ্গের কারণগুলো আমরা করেও যাচ্ছি কিন্তু আমাদের ইমান কি হচ্ছে না বঙ্গ বঙ্গ হচ্ছে না ইমান কি হচ্ছে না বঙ্গ হচ্ছে না কারণ আমরা এগুলোকে আমরা খুবই মানে সাধারণ বিষয় হিসেবে আমরা গ্রহণ করেছি আমার আলোচ্য এই বিষয়টা আমার আলোচ্য হচ্ছে আজকে যেটি সেটা হলো ইমান বৃদ্ধির যেই দিকগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো এখানে আল্লাহ সুহানা তালা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আমরা যারা ইমানদার আছি আমাদেরকে বলেছেন সুরায় একশো ছত্রিশ নম্বর আয়াত সুরা আয়াত নম্বর একশো ছত্রিশ আল্লাহুল আলম এর সাদ করেনার গড় এটা তো অবশ্যই আমাদেরকে বলছে ঠিক না হে ইমানদার বলতে আমাদেরকে বলা হচ্ছে হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং প্রতি আনো তাহলে স্পষ্ট হয়ে ইমান যাচ্ছে যে আনতে বলা ইমান হয়েছে ইমানদারদেরকেও কি করা হচ্ছে ইমান আনতে বলা হচ্ছে হয়তো নবায়ন করতে হবে হয়তো ইমান বৃদ্ধি করতে হবে অথবা ইমান কি করতে হবে পর্যালোচনা করতে হবে আমার ইমান আসলে ঠিক আছে কিনা কত মাত্রায় ঠিক আছে কারণ যদি আমি বলি যে ইমান বৃদ্ধি পায় তাহলে এর বিপরীতে আমাকে এই কথা বলতে হবে যে ইমান কি হয় কমেও যায় যখন বলবে বেড়ে যায় তাহলে এটাও বলতে হবে যে ইমান কি কমেও যায় কমতে 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 করতে এক পর্যায়ে ইমান কি হয়ে যায় একেবারে জিরো পর্যন্ত হয়ে যেতে পারে এখন অনেক লোকই আছে অনেক মানুষই আছে তারা এক নম্বর কথা হচ্ছে ইমান তো কোনো সময় আনে নেই আস্তুল ইমানের উপর আছে আসতুল ইমান মানি সৃষ্টিগত যে ইমান আছে সেই ইমানের উপর আছে মূল ইমানের উপর আছে যে ইমান নিয়ে এই পৃথিবীতে আসছে সেই ইমানের উপর আছে বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে এরপরে যত রকমের কাজ করুক যেহেতু সে ইমান আনে নাই আর কোনোদিন ইমানের কাজ করে নাই ইমানের সাথে তার কোনো সম্পর্ক নেই এই জন্য সে যত রকম কাজ করুক সে মনে করছে যে আমার আর ইমান নষ্ট হওয়ার কোনো কারণই নেই নাজবিল্লা এই কারণে তারা ইমান নষ্ট হলেও ইমান ভঙ্গকারী কাজ করলেও বলে যে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সির করতেছে কিন্তু তার ইমান নষ্ট হচ্ছে না কুফুরি করতেছে তার ইমান নষ্ট হচ্ছে না আল্লাহ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তালার সমকক্ষ সাব্যস্ত করে আল্লাহ রাব্বুল আলমিনের ওসিলা হিসেবে মধ্যসত্যভোগী থার্ড পারসন হিসেবে কি করতেছে আল্লাহর মাঝামাঝি নিয়ে আসতেছে কিন্তু তার ইমান থেকে যাচ্ছে এর কারণ একটাই সেটা হলো এই আসলে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মনে করছে উজু ভাঙ্গার কারণ হচ্ছে কি কারণ সম্পর্কে আর কিছু দ্বারা আর কিছু জানা এই ব্যক্তির আর ইমান করতে গিয়ে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন তোমরা আল্লাহর প্রতি ইমানো এবং রসুলের প্রতি রাসূলিহি ওই কিতাবের প্রতি যে কিতাব আল্লাহ তারা তার আসুলের উপর অবতীর্ণ করেছেন ওাল কিতাবাজি কাবুল এবং এর আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে এগুলোর প্রতি ইমান এনেই তো আপনি ইমানদার হয়েছেন ঠিক না নাকি এগুলোর বাইরে কোনো কিছু এগুলোর প্রতি ইমান না হওয়ার সুযোগ নেই কারণ ইমান আমরা যে ঘোষণা দিয়েছি সেই ঘোষণার মধ্যে আছে বিল্লাহ আল্লাহর প্রতি ইমান তারপরে ওয়ামায় কাতিহি ফেরিস্তাদের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি ইমান ওয়া রাসুলিহি রসুলদের প্রতি ইমান তারপরে ওয়াল ইয়মিল খাইরে ওয়াল ইয়মিল আখের আখরাতের প্রতি ইমান তারপরে ওয়াল কাদরে খাইরিহি রিহি ও শের ওয়াল ওয়াল কাদরে খাই রিহি ও রিহি আর তাকদিরের ভালো মন্দির প্রতি ইমান তো ইমানের এই মৌলিক বিষয়গুলো যদি আপনি স্বীকার না করেন তাহলে কি আপনি ইমানদার হতে পারবেন না কিন্তু আল্লাহ সুবাহ তারা আবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এগুলোর প্রতি ইমান আনার জন্য তাহলে বুঝতে হচ্ছে যে এগুলো আমাদেরকে কি করতে হবে নিয়মিত চর্চা করতে হবে নিয়মিত জানতে হবে এগুলো যদি আমরা নিয়মিত চর্চা না করি তাহলে আমরা ইমান আমাদের যে বৃদ্ধি করার কথা সে ইমান আমাদের বৃদ্ধি বৃদ্ধি হবে না আসুন এরপরে রসুল্লাহ সজ মেখি হাদিস সহিব স্লিম থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি আবু হুরায় রাতিয়া আল্লাহতাল বর্ণনা করেন তিনি বলেন আল মুখমিনুল কৌহি ইউ খাইরুন ওয়াহাদ বৈরাউ ওয়া ইমিনাল মুখমিনুল দা ইফ আল্লাহ রসুল সাল্লাহীহু সাল্লাম রসাদ করেন আল মুকমিনুল কৌহি শক্তিশালী ঈমানদার ব্যক্তি যে ইমানদার শক্তিশালী ঈমানদার সে হচ্ছে খাইরুন অতি উত্তম ও আহাব্য এবং অতি প্রিয় ইরা আল্লাহ তালার কাছে মিনাল দাইফ দুর্বল ইমানদার ব্যক্তি থেকে দুর্বল ইমানদার ব্যক্তির থেকে অফি কুল্লিন তবে প্রত্যেকের মধ্যেই কি আছে কল্যাণ আছে প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে প্রথম কথা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমানদার মূলত দুই ধরনের কয় ধরনের ইমানদার দুই ধরনের একটা হচ্ছে আলম শক্তিশালী ইমানদার বলতে অর্থ একটি অর্থ হচ্ছে শক্তিশালী ইমানদার হলো যে ব্যক্তি আল কৌফিহিদি বুঝতে পারবী যে তার শক্তি দেহ শরীর দিকে মানে শক্তিশালী কারণ এই শক্তিশালী ব্যক্তি যে কাজ করতে পারবে দুর্বল লোকে কাজ করতে পারবে কিনা না পারবে না না একজন দুর্বল লোক আর একজন শক্তিশালী লোক দুজন কি সমান হবে কিনা কাজের দিক থেকে সমান করবে কারণ দুর্বল লোককে যদি আপনি দায়িত্ব দেন তাকে আপনি দুর্বল দায়িত্ব দিতে হবে আর যদি শক্তিশালী লোকের দায়িত্ব দেন তাকে শক্তিশালী দায়িত্ব দিতে পারবেন এই জন্য আল্লাহ সুমানা এখানে হাদিসের মাধ্যমে রসুল বলছেন যে শক্তিশালী ইমানদার যে শরীরের দিক থেকে শক্তিশালী সে আল্লাহ তালা কাছে প্রিয় এবং আল্লাহ তালা কাছে ভালো কারণ হলো দুর্বল ইমানদার ব্যক্তি যেভাবে দায়িত্ব পালন করার কথা যেভাবে কাজ করার কথা সেটা পারবে না দুর্বল ব্যক্তি ইমানের ক্ষেত্রে দুর্বল নয় এটা হচ্ছে দুর্বল ইমানদার মানে দুর্বল শারীরিক দিক থেকে দুর্বল এটা সত্য কথা এটা একেবারে সত্য কথা কোনো ব্যক্তি যদি শারীরিক দিক দিক থেকে অসুস্থ হয় কোন ব্যক্তি যদি যদি শারীরিক দিক থেকে অক্ষম হয় তাহলে সে আল্লাহ তার ইবাদও তো ঠিক মতো করতে পারে না পারে কি না না আপনি অসুস্থ ব্যক্তি যার সবসময় উজু নষ্ট হয়ে যায় সে ব্যক্তি ব্যক্তিকেই সবসময় মানে উজু রাখতে পারবে কি না না এমন অসুস্থ ব্যক্তি যে যার সবসময় মানে পেটের মধ্যে জ্বালা আছে কষ্ট আছে সে সিয়াম পালন করতে পারবে কিনা না তো করতে পারবে না তো দুর্বল ব্যক্তি এই কারণেই আল্লাহ তালার কাছে আহাব অনেক বেশি প্রিয় হবে না শক্তিশালী ইমানদারি বেশি হবে কারণ হলে শরীরের দিক থেকে শক্তিশালী এটা আল্লাহ তালার কাছে কাজ দিতে পারবে বেশি আল্লাহর আনুগত্য বেশি করতে পারবে আল্লাহ হাব্বুল আলমিনের এবাদত বেশি করতে পারবে নফল ইবাদত বেশি করতে পারবে আর নফল ইবাদত বেশি করতে পারলেই তো আপনি আল্লাহ পাবেন ঠিক না সুতরাং এই ব্যক্তি বেশি কাজ করতে পারবে এই জন্য এই ব্যক্তি আল্লাহ হাদিসের দ্বিতীয় অর্থ হচ্ছে যে শক্তিশালী বলতে এখানে বোঝানো হয়েছে ওই ব্যক্তিকে যে ইমানের দিক থেকে শক্তিশালী যার ইমানটা অনেক বেশি মজবুত বুঝতে পারেন ইমানের দিক থেকে যে ব্যক্তি শক্তিশালী দেহের দিক থেকে শক্তিশালী নয় অনেক লোক আছে দেখতে আপনি মনে করবেন যে খুবই দুর্বল কিন্তু ইমানের দিক থেকে মনোবলের দিক থেকে অনেক বেশি শক্তিশালী এখানে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে কারণ ইমান যদি শক্তিশালী হয় তাহলে সে ব্যক্তি আল্লাহর বান্দা হিসেবে ইমানের দাবি পূরণ করতে যত অবিচল থাকবে যত মুস্তাকিম থাকবে যত একেবারেই অনর থাকবে আর দুর্বল ইমানের দিক থেকে দুর্বল ব্যক্তি তত মোস্তাকিম থাকতে পারবে পারবে না ইমান ইমান এর দিক থেকে দুর্বল ব্যক্তিকে মানুষ এস করতে পারে তাকে পরিবর্তন করে ফেলতে পারে দেখেন না আমাদের সমাজের মধ্যে আজকে আল্লাহ এবং তারাছুরির প্রতি ইমানের ক্ষেত্রে দুর্বল যারা আছে তাদেরকে এই আলেম এই বক্তব্য দিচ্ছে এই আলেম এই বক্তব্য দিচ্ছে এই আলেম এই বক্তব্য দিচ্ছে এই ধরনের বক্তব্য আছে কিনা ব্যাপক যারা আপনারা ইউটিউব ফেসবুকে যাচ্ছেন দেখবেন যে আলেমদের বক্তব্য দেখে বুঝতে পারবেন যে হরেক রকমের বক্তব্য এখন দুর্বল যখন বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হয় তখন তার মধ্যে এসে এসে যায় যায় সে মনে করে যে এই দুয়ারিপাড়া তৌহিদ মসজিদে গেলাম এখানে এরকম শুনলাম আবার পাশে আরেক মসজিদে গেলাম সেখানে এরকম শুনলাম বুঝতে পেরেছেন তখন তার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় দুর্বল ইমানদার ব্যক্তি ইমানের দুর্বলতার কারণে সে সন্ধের মধ্যে পড়ে যায় তখন সে ব্যক্তি আর নিজের পক্ষ থেকে কোনো ডিসিশন নিতে পারে না সিদ্ধান্ত নিজের পক্ষ থেকে নিতে পারে না কারণ সে মনে করে যে আরে এরকম কথা তো ওইখানেও শুনলাম পরে আজকে বিশেষ করে আমাদের যুবকদের মাঝে আমরা এই বিষয়টি লক্ষ্য করতেছি এক মাস দুই মাস এক বছর দেখি যে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব ভালো আবার কয়দিন পরে দেখা যায় যে চেঞ্জ অন্যরকম হয়ে যাচ্ছে আরেক ধারায় চলে যাচ্ছে কারণ যুবকদের একটু রক্ত গরম তো যুবকদের রক্ত কি একটু গরম এই জন্য তারা যখনই ধাক্কা আসে ধাক্কার সাথে কি হয় এসে জমাট হয় একত্রিত হয় আবার কোনো না কোনো তার এসে যদি আবার উল্টা কথা বুঝিয়ে দেয় তখন আবার কি হয়ে যায় আসতে করে অন্যদিকে চলে যায় ঠিক এটা হচ্ছে এই কারণেই ইমান যেহেতু শক্তিশালী হয় নাই ইমান যেহেতু মজবুত হয় নাই ইমান মজবুত না হওয়ার কারণে সেই ব্যক্তি ইমানের দিক থেকে দুর্বল হওয়ার কারণে তাকে যখন বিভিন্ন ধরনের চিন্তাধারা দেওয়া হয় বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয় তখন সব বক্তব্য তার মধ্যে কি করে কাজ করে তাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় এটাও কিন্তু শয়তানের একটি জঘন্যতম দিক এই কারণেই মূলত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইমানের দিক থেকে দুর্বল ইমানদার ব্যক্তি মোটামুটি কোনো অংশেই দুর্বল ইমানদার ব্যক্তি শক্তিশালী ইমানদার ব্যক্তির উপরে যেতে পারবে না কারণ হচ্ছে শক্তিশালী ইমানদার ব্যক্তি শরীরের দিক থেকে শক্তিশালী হলেও ইবাদত করতে পারবে বেশি আর ইমানের দিক থেকে শক্তিশালী হলেও কি করতে পারবে আল্লাহ তার আনুগত্য করতে পারবে বেশি এই জন্য বলেছেন আল্লাহ তালার কাছে শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে ভালো তবে ওয়াফিকুল্লিন খায়ের কিন্তু দুর্বল ইমানদার আর সবল ইমানদার শক্তিশালী দুই দুইজনের মধ্যে কি আছে কল্যাণ আছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই ইমান যে ভালো জিনিস এবং ইমান যতটুকু আছে ততটুকু আপনার মধ্যে ভালো আছে এটাকে স্বীকার করতে হবে কারণ ইমানটা আপনার অন্তর্পদে ঢুকার কারণেই তো আপনি মজবুত ইমানদার হতে পেরেছেন বা শক্তিশালী হতে পেরেছেন ইমানটা ঢুকার কারণে তো আপনার ইমান আছে এজন্য ইমানের কারণে দুর্বল ইমানদার ব্যক্তিও কি ওই ব্যক্তির চেয়ে ভালো যে ব্যক্তি ইমান আনতে পারে নাই যে ব্যক্তি ইমান আনতে পারে নাই এ হাদিস থেকে আমার যেই টার্গেট সেটা হচ্ছে যেটা আমি এখানে দলিল হিসেবে গ্রহণ করার জন্য এসে বলছি সেটা হলো এই যে ইমানের দিক থেকে আমাদেরকে শক্তিশালী হতে হবে মজবুত হতে হবে দুর্বল ইমানদার হলে চলবে না কিন্তু মজবুত হতে হলে মজবুত ইমানদার হতে হলে তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে কোন দিকে আমাদেরকে যেতে হবে সেই কাজগুলো নিয়ে ইনশাল্লাহ তারা আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি চেষ্টা করব আপনাদের সামনে যেই আলোচনাটি নিয়ে এসেছি সেটা কিছু বিষয় শেয়ার করার জন্য বন্ধুগণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমানের আহেলুসজামা এর আকিদাই হচ্ছে এটি সালফে সালিহিনের আকিদার সাথে মুতাকাল্লিমিন যারা এলমুল কালাম চর্চা করে তাদের আকিদার পার্থক্য হচ্ছে এই জায়গায় আহেলুস জামাতের আকিদা হচ্ছে যে একজন ইমান একজন বান্দার ইমান বাড়ে এবং কমে ইয়াজিদু আহ যখন ভালো কাজ করবেন আমল করবেন সলাত আদায় করবেন সিয়াম পালন করবেন কোরআন তেলাবাদ করবেন ইবাদত করবেন তখন আপনার ইমান কি হবে বাড়তে ইমান বাড়বে কারণ ইমানের কাজগুলো যদি আপনি তো করেন আল্লাহর আনুগত্যের কাজগুলো করেন আপনার ইমান বাড়বে বাড়তে বাড়তে আপনার ইমান এমন হবে যে আল্লাহ তার আনু বলেন যে আমরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের সামনে আসতাম রসুল্লাহ সাল্লা ইসলামের মজলিসে আমরা যখন বসতাম রসুল্লাহ সাল্লাহ যখন আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদেরকে উপদেশ দিতেন জান্নাত জাহান্নাম সম্পর্কে রসুল্লাহ সাল্লাম যখন আমাদেরকে বলতেন তখন আমরা শুনতাম এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম এই বক্তব্য শুনতে শুনতে আমাদের এমনভাবে মনে হতো মনে হচ্ছে যেন আমরা আমাদের চোখ দিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন ইমানের ইমান বাড়তে বাড়তে ইমান বৃদ্ধি হতে হতে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয়ে যেত এমন এক মানে চলে যেত যে ইমানের এমন এক ক্ষেত্রে যেত যে মনে হতো যেন এবং জাহান নাম তারা দেখতে পাচ্ছেন ইমানটা এই চলে যেত এই জন্য আমার বন্ধুগণ ইমান এই বৃদ্ধির বিষয়টি আলসূন্যত জামাতের বক্তব্য হচ্ছে মাধ্যমে ইমান বৃদ্ধি পাবে ওয়ান কুসুবিল আর যদি গুনার কাজ করে থাকে গুনার মাধ্যমে ইমান কমতে থাকবে গুনায় কি হবে ইমান কমতে থাকবে কিছু কিছু গুণা এমন আছে যে গুণাগুলো করলে মানে এই গুণা এর কারণে ইমান আপনার মধ্যে থাকবেই না ইমান আপনার কাছ থেকে বেরিয়ে যাবে যেমন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ইমানদার ব্যক্তি যখন করে করে থাকে থাকে জেনা তখন সে ব্যক্তি তার আর থাকে ইমান না ইমানটা তার কাছ থেকে খুলে খুলে ছুটে যায় যখন ব্যক্তি চুরি করে তখন তার ইমানটা আসতে হয় কি হয়ে যায় তার কাছ থেকে ছুটে যায় কারণ এই অপরাধগুলো এত ভয়ঙ্কর যে ইমানের যেই মৌলিক যে দাবি আছে এই দাবির সাথে এগুলো সাংঘর্ষিক ফলে ইমানদার ব্যক্তি যখনই এই ধরনের ভয়ঙ্কর কিছু আমল ডুল্লাহ আসলাম যেগুলো বলেছেন এইগুলো যদিও ইমান পরিপূর্ণরূপে নষ্ট করে না কিন্তু আপনার ইমান তখন আপনার কাছে থাকতে পারবে না কারণ ইমান তার যেই প্রভাব আছে সেই প্রভাব নিয়ে ইমান আপনার মধ্যে থাকতে পারবে না ইমানটা আপনার কাছ থেকে আস্তে করে ছুটে যাবে এই ধরনের কিছু আমল আছে যেগুলো একেবারে ইমানকে ভেরিস করে দেয় ইমানকে একেবারে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় এরকম কিছু আমল আছে আবার কিছু আমল আছে কিছু খারাপ কাজ আছে যেগুলো থেকে ইমান আস্তে আস্তে কমতে থাকে কিন্তু কমতে কমতে কোন পর্যায়ে চলে যাচ্ছে আমার বন্ধুগণ সম্মাহিত উপস্থিতি দিদিবাই বোনেরা অনেকে আছেন তিনি কোরআন তের করতে পারেন না আমাদের কাছে বলেন যে বিষেক আমি কোরআন তের করতে পারি না এখন আমাদের কাছে যখন বলেন তখন আমরা বুঝতে পারি যে ঘটনা কি এই রোগের কোন রোগে আক্রান্ত হয়েছে আমরা বুঝতে পারি কারণ আমরা এগুলো ডাক্তার এগুলো কম বেশি আমরা মানে ডাক্তারি করছি বুঝতে পেরেছেন তা আমরা বুঝতে পারি যে এর কোন রোগে আক্রান্ত হয়েছে অনেকে আছে যে তিনি সরাতে তার মনোযোগ আসে না সলাতের মধ্যে দাঁড়ান আর দাঁড়ানোর সাথে সাথেই হয়তো দোকানে চলে যান নাহলে অফিসে চলে যান নলে কার কাছে বাকি পাবে কার কাছে ঋণ পাবে কার কাছে কি পাবে না তারপরে কি চিন্তা আজকে খাবারের কি আজকে বাজার কি করবে এগুলো লিস্ট তৈরি করেন সালাতের মধ্যে এগুলো সবটাই মূলত একটাই কারণ এই বিষয়গুলো সবগুলো একটি বিষয়ের সাথে নিবিড়ভাবে যুক্ত সেই বিষয়টি হচ্ছে যে আপনি আসলে আপনার ইমানটাকে কি করতে পারেন নাই ইমানটাকে সংরক্ষণ করতে পারেন নাই কোনো না কোনো আমলের কারণে আপনার ইমানটা এমন হয়ে গিয়েছে এমনভাবে দুর্বল হয়ে গিয়েছে দুর্বল হয়ে যাওয়ার কারণে ইমানের দাবি আপনার এই মধ্যে আপনি মনোযোগ দিতে পারতেছেন না আপনি সলাতের মধ্যে মনোযোগ দিতে পারতেছেন না আপনি কোরআন তেলাভাত যেভাবে করা দরকার সেভাবে তেলাভাত করতে পারতেছেন না সেভাবে তেলাভাত করতে পারতেছেন আর আমরা আমাদের দেশে তো কোরআন তেলাভাত শুধুমাত্র তেলাভাত তেলাবাতের মধ্যে কোরআনের গভীর উপলব্ধি এবং কোরআনকে অন্তরস্ত করা অন্তরের মধ্যে কোরআনকে নিয়ে যাওয়ার যেই চেতনা সেটা তো নাই কারণ হচ্ছে কোরআন তো আমরা বুঝি না শুধু কোরআন কি করতে পারি শব্দ তেলাবাদ করতে পারি যেহেতু কোরআন আমরা বুঝি না এই জন্য কোরআন আমাদের শুধুমাত্র যে কথা বলেছেন খারেজিদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে তাদের আলামত বর্ণনা করেছেন যে তারা কোরআন তেলাবাদ করবে কিন্তু কোরআন তাদের এই কণ্ঠনালীর ভিতরের দিকে যাবে না অনেকটা আমাদের এমনটাই হয়ে গিয়েছে কন্টনালি বিতলে কি কোরআন যায় না কোরআন যায় না কারণ আমি যেই মসজিদে আমরা আদায় করে থাকি সেই মসজিদে দেখা যায় যে সিজদা মানে যে আয়াতের মধ্যে তেলাওয়াত করার কারণে সিজদা আছে সিজদার আয়াতগুলো যেগুলো আছে এই আয়াত তেলাওয়াত করছে মানে এই আয়াতই তেলাওয়াত করছে তেলাওয়াত করার পরে তিনি শেষ দাদের না ইমাম সাহেব শেষ দাদের না মুক্তাদি যারা আছে তারাও শেষ দাদের না কারণ হচ্ছে যদি এই আয়াত সে উপলব্ধি করত তাহলে ইমান দাবি অনুযায়ী সে সিজদায় লুটে পড়ত তার সিজদা দেওয়ার জন্য কেউ বলতে হতো না বুঝতে পেরেছি কিরা কিন্তু এই ব্যক্তি আয়াত মুজে বুঝেই নেই আয়াত কি মোটে

সিজদায় কাফেরাও সবাই লুটে পড়েছে মুসলমানরা মনে করেছে মুসলিম যারা ছিল অল্প সংখ্যক মুসলিম ছিল তখন মুসলিমরা মনে করেছে যে মনে হয় মক্কার সমস্ত মুসিকরা কি করেছে ইসলাম গ্রহণ করে ফেলেছে নাহলে কেন তারা সিজদা দিচ্ছে কিন্তু তারা যেহেতু আল্লাহ তালার আয়াত বুঝতে পেরেছে তাদের অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত এনেছে তাদের অন্তরের আঘাতের কারণে তারা সরাসরি সেজদাল উঠে পড়েছে কিন্তু আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক এমন হয়েছে যে কোরআন তেলাওয়াত করি আমাদের আলে পর্যন্ত সিজদা দেয় না তার কারণ হচ্ছে কোরআনটাকে আমাদের অন্তর পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি পরিবর্তন করতে পারিনি ফলে ইমানের এই বিষয়গুলো আমার বন্ধুগণ যদি আমরা ইমানকে শক্তিশালী করতে চাই তাহলে অবশ্যই এই বিষয়গুলো আমাদের আমাদের চোখের সামনে আনতে হবে এগুলো আলোচনা করতে হবে আপনার ইমানুত না হয় তাহলে আপনি দেখবেন এই পৃথিবীর কোনো কাজে আপনার প্রকৃত প্রশান্তি পাবেন না এই পৃথিবীর কোন কাজে আপনি প্রকৃত প্রশান্তি পাবেন না এই পৃথিবীর কোন জায়গায় আপনি প্রকৃত মানসিক যে প্রশান্তি রয়েছে সেটা পাবেন না শুধুমাত্র মানসিক প্রশান্তি যদি খুঁজতে চান এই পৃথিবীতে একটি জিনিস আছে সেটা হচ্ছে আল্লাহর কিতাবের মধ্যে সেটা পাবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই জায়গায় পর্যন্ত আমরা মানসিক প্রশান্তি পাই না কারণ হচ্ছে ওই যে ইমানের ঘাটতির কারণে আর কিছু ইমানের মৌলিক ঘাটতির কারণে এই বিষয়গুলো আমরা সেখানে পাচ্ছি না আসুন ফলে আমরা আজকের আলোচনায় ইমান বৃদ্ধির কারণগুলো আলোচনা করার আগে প্রথমে দুটি পয়েন্ট আলোচনা সেটা হলো এই

প্রত্যেক নবজাতক শিশু সেই ফিতরাতের উপর তৌহিদের উপর তার জন্ম হয়ে থাকে আল্লাহ রবুল আলমিন এই ডিভাইসের মধ্যে যদি খুব ভালো করে খেয়াল করেন এই ডিভাইসের মধ্যে যদি কোনো প্রকার অ্যাপস না থাকে কিছুই না থাকে তাহলে এটি যে কোনো ধরনের অ্যাপস এখানে কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন খালি আর যদি এটা অ্যাপস দিয়ে ভরপুর করেন তাহলে এখানে আর নতুন কোন অ্যাপস কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের যে ডিভাইসটা আছে এটাকে হিউম্যান ডিভাইস বলা হয় এটা হচ্ছে মানব ডিভাইস বুঝতে পেরেছেন কিনা এই হিউম্যান ডিভাইসের সফটওয়্যার কোথায় যেটা জানেন কিনা এই হিউম্যান ডিভাইসের সফটওয়্যার হচ্ছে মূলত কল এটা দিয়ে পুরো সফটওয়্যারটাকে হার্ডওয়্যারটাকে কি করতেছে পরিচালিত করতেছে এটা সহিহ মুসলিমের হাদিস নবাবুল বশির রাদিয়াল্লাহু বর্ণনা করেন তিনি বলেন আলা ইন নাফিল যে সাথে বদ আলা খবরদার জেনে রাখো ইন ফিল যে সাথে তোমাদের দেহের মধ্যে একটি গোষ্ঠপিণ্ড আছে তোমাদের দেহের মধ্যে একটি গোষ্ঠপিণ্ড আছে ইজা সালু হ্যায়ত সালু হ্যাল জ্যা সাদু কুল্লু যদি তোমাদের দেহের এই গোষ্ঠপিণ্ড এটা যদি সংশোধন হয়ে যায় এটা যদি পরিশুদ্ধ হয়ে যায় এটা যদি ভালো হয়ে যায় সালু হ্যাল জ্যা সাদু কুল্লু তাহলে গোটা দেহটাই তোমার এই ডিভাইসটা পুরোটাই ঠিক চলবে ঠিক হয়ে যাবে ওয়া ইজা ফাসাদাত আর যদি কোনো কারণে তোমার অন্তরের এই তোমার ভিতরে যে গোস্তপিণ্ডটা আছে এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফাসাদাল জাসাদু কুল্লুহু গোটা দেহটা তোমার কি হয়ে যাবে বিপর্যস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে নষ্ট হয়ে যাবে আলা ওয়াহিয়াল কলব যেন রাখো সেটা অন্তর অন্তরটা হচ্ছে আমাদের সফটওয়্যার অন্তরটা হচ্ছে কি সফটওয়্যার এই সফটওয়্যারের মধ্যে গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সৃষ্টির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং ঈমানকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এটা আমার নিজের বক্তব্য নয় সহি বুখারী ও মুসলিমে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আর এই ফিতরাত হচ্ছে মূলত ঈমান এবং তাওহীদ এটার উপর জন্মগ্রহণ করে এরপরে সর্বপ্রথম পিতা-মাতা এটাকে হয়তো মুসলিম হিসেবে মুসলমান বানাবে ইহুদি হিসেবে ইহুদি বানাবে খ্রিস্টান হিসেবে খ্রিস্টান বানাবে অগ্নিগুজারক হিসেবে অগ্নিগুজারক বানাবে হিন্দু সনাতনী হিন্দু বানাবে দেখছেন পরিবর্তন হয় ওই জায়গায় গিয়ে কিন্তু প্রথমে ঠিকই আসে প্রথমে ইনটেক আসে ভার্জিন আসে এটা চেঞ্জ হয় কিসের মাধ্যমে চেঞ্জ হয় প্রথম বাপ মায়ের মাধ্যমে আমরা প্রথম ইমান তো ডিভাইসের মধ্যে আমাদের ইমান যেভাবে ছিল সেভাবে আসার পরে পিতামাতার ইমান আমরা গ্রহণ করেছি বাপদাদার ইমান এটা কি এখন বাপদাদার ইমান ঠিক ছিল কি না সেই জায়গায় প্রশ্ন এসে গিয়েছে এখন এখনও আমরা বাপদাদার ইমানের উপর আছি কারণ এরপরে আর কোনোদিন সংশোধন করি নাই এরপরে এই বাপদাদার ইমান আর কোনো আমরা কি করি নাই সংশোধন করি নাই আপনি যখন লোকেদেরকে জিজ্ঞেস করবেন তখন লোকদের প্রশ্ন একটাই যে ভাই এতদিন পর্যন্ত আমাদের বাপদাদারা যেটা করছে বাপদাদারা যেগুলো করছে সেগুলো কি খারাপ ছিল এটা একটা প্রশ্ন হতেই পারে প্রশ্ন প্রশ্ন হতে পারে কিন্তু এই আল্লাহ সময় এই প্রশ্নটাই ওই মুকার জাহিরি সমাজের মোশেক যারা ছিল তারাই করেছে একই প্রশ্ন কিন্তু আল্লাহ তারা তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের বাপদাদার দোহাই দিতে পারবে শুধু কিন্তু যদি বাপদাদার দোহাই বাদ দিয়ে তোমরা যদি আল্লাহ এবং তার কথা মেনে নাও এটাই তোমাদের নাজাতের পথ এটা হচ্ছে তোমাদের নাজাতের পথ কারণ বাপদাদার দোহাই দিয়ে তোমরা বাঁচতে পারবে না এই প্রশ্ন আগেই ছিল এখন এই প্রশ্ন আছে একই প্রশ্ন আছে আমাদের বন্ধুগণ আমার বন্ধুগণ এই যে বাপদাদার যে ধর্ম বাপদাদার যে মানে ইমানের উপর আমরা আছি সেই ইমানটাকে আমাদের উচিত ছিল যে আমরা একটু ভালো করে জেনে নেওয়া কিন্তু জানার চেষ্টাও করি নাই ইমানের মৌলিক বিষয় সম্পর্কে জানিও নাই যদি আমি আজকে এখন প্রশ্ন করি তাহলে অধিকাংশ লোকে ইমানের শাব্দিক দিতে পারবে না এই কথাটা আমি এই জন্য বলেছি কয়েকদিন আগে আমি টিচারদের একটা পরীক্ষা নিয়েছিলাম বুঝতে পেরেছেন তো মোটামুটি ভালো পড়ালেখা করা দাওরা হাদিস করা কামিল করা দাওরা হাদিস করা মানে এমনকি ইফতা করা এই ধরনের লোকে এসেছে মানে যারা আরবির উপর জ্ঞান রাখে ভালো কি ইমান শব্দের অর্থ একজনেও লিখতে পারেনি আমি নিজেও মানে হতচকিত হলাম অবাক কোথায় আমরা আছি আপনাদেরকে জিজ্ঞেস করে আর আপনাদেরকে কি করতে চাই না ছোট করতে চাই না সব ভালো নষ্ট করতে চাই না করতে পেরেছেন মানে অবস্থা এমন বেগতিক যে মানে আলমদের কথা বলেছি তারা তাদের অবস্থা হচ্ছে এই যে তারা ইমানের সাবধিক করতে পর্যন্ত জানে না ইমানের পরিচয় তো দূরের কথা তো আমরা তো আসলে ইমানের ওই জায়গায় আছি এখনো এখনো ওই জায়গায় আছি যেখানে আমরা ইমানের সাধারণ পরিচয় কমন যে পরিচয় আছে সেই পরিচয় আমরা জানি না এই জন্য আমার বন্ধুগণ খেয়াল রাখতে হবে এগুলো যদি আমরা না জানি মৌলিক বিষয়গুলো যদি না জানি তাহলে আমরা আসলে আমাদের নিজেদের আমলকে পরিশুদ্ধ করতে পারবো না কারণ আগে যদি মূল যন্ত্র ঠিক না হয় বুঝতে পেরেছেন যন্ত্রটা যদি ঠিক না হয় তাহলে অন্য কাজ করতে পারবেন কিনা এখানে না আগে তো আপনার ডিভাইসটা ঠিক করতে হবে এটা ঠিক করতে হবে ইমানের এই জায়গায় আপনাকে আসতে হবে ইমানের এই জায়গায় আসতে হলে আমাদেরকে আমাদের নিজেদের ইমানকে পর্যালোচনা করতে হবে এই যে হালাকাত জিকিরগুলো এগুলো এই জন্য এই হালাকাত জিকিরে কোন মান্দা যখন আসবে শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য অথবা জ্ঞান দেওয়ার জন্য তার গড় থেকে নিয়ত করে কোন মসজিদে আসবে রসুল্লাহ সাল্লাহাম সহিদের মধ্যে বলেন সেই ব্যক্তি মিকাত থেকে আবার বলছি সেই ব্যক্তি মিকাত থেকে ভ্রাম করে হজ পালন করা যে সব সেই সব পেয়ে যাবে কেন পাবে কেন পাবে এই কথা কারণ এই সবটা এই জন্য তাকে যা হবে কারণ এই জিনিসগুলো এই জায়গায় আপনার প্রকৃত ইমান রিচার্জ হবে যদি আপনি একটা হালাকা থেকে গিয়ে আপনার ইমানের মধ্যে কোনো পরিবর্তন আসত না ইমানের মধ্যে কোনো চেঞ্জ আসতো না তাহলে আপনি বুঝবেন যে আপনার হারাকাত জিকিরের এখানে যে উপস্থিত হয়েছেন কাজ আস এখান থেকে রিচার্জ করতে পারেন নাই হতে পারে যে আপনার ওই যে পোর্ট আছে পোর্টের সমস্যা রিচার্জ হয় নাই অথবা অন্য কোথাও সমস্যা আছে এই রিচার্জ করার জন্য মূলত এই সমস্ত হালাকা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হালাকার মাধ্যমে আমরা আমাদের ইমানকে সত্যিকারভাবে রিচার্জ করতে পারবো আসুন আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে দশটি পয়েন্টে কথা বলবো কয়টি পয়েন্টে কথা বলবো দশটি পয়েন্টে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তারা যদি আমাদেরকে তফিক দান করেন কয়টা পর্যন্ত চলবে এটি এসে কয়টা সাড়ে আটটা এসা আচ্ছা তাহলে তো অনেক লম্বা আমরা চেষ্টা করব জি প্রথম কথা হচ্ছে বৃদ্ধি করার জন্য মৌলিক দশটি পয়েন্ট আলোচনা করব তারপরে যদি আমাদের সময় সাপোর্ট সাপোর্ট দেয় এরপরে বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো অন্যথায় সেগুলো আজকে থেকে যাবে এক নম্বর প্রশ্ন 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 সামান্য কিছু প্রশ্নের উত্তর দিব যদি সুযোগ থাকে এক নম্বর বিষয় হচ্ছে আপনি আপনার ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের বি আসমাঈহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলোসহ সহ আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সুমহান যে বৈশিষ্ট্য আছে গুণাবলি আছে এগুলো সহ আপনাকে জানতে হবে আল্লাহ তালার পরিচয় দিত আল্লাহ তালার পরিচয়ের ব্যাপারে যদি আমাদের মধ্যে বিভ্রান্তি থেকে যায় তাহলে আমরা ইমানের ক্ষেত্রে আমাদের ইমানকে মজবুত করতে পারব না আল্লাহ রাবুল আলমিনের মা খুবই গুরুত্বপূর্ণ মা রেফাত আল্লাহ তালার পরিচয় লাভ করা কিন্তু একদম লোক মা তারা ভিন্ন খাতে নিয়ে গিয়েছে বুঝতে পেরেছেন কিনা সেটা হচ্ছে তরিকতপন্থী যারা আছে তারা তারা কি করেছে তারা মা রেফতের আরেকটা আইডিয়া নিয়ে এসছে যে আইডিয়ার সাথে ইসলামী আইডিয়ার কোনো মিল নেই মা রেফতের প্রকৃত কথা হচ্ছে আল্লাহ তালার প্রকৃত পরিচয় লাভ করতে হবে আপনাকে আল্লাহ রাবুল আলমীর পরিচয় যদি আপনি লাভ করতে না পারেন তাহলে আল্লাহ তালাকে ভয় করতে পারবেন না সুরে ফাতের আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তালা ইসাদ করেন আল্লাহর বন্ধাদের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র আলেম ভাই আল্লাহকে ভয় করতে পারে কারণ হচ্ছে আলেমরা আল্লাহ তালার পরিচয় পেয়েছে যার মধ্যে আল্লাহ তালা পরিচয় এসেছে সে আলেম এই পৃথিবীতে দাওরা হাদিসের সার্টিফিকেট আছে কামিনের সার্টিফিকেট আছে ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে কিন্তু আল্লাহ তালার পরিচয় পায়নি সে ব্যক্তি আলেম নয় সে ব্যক্তি কি নয় আপনাকে রাগ করতেছেন নাকি না তাকে আলেম করার সুযোগ নেই আল্লাহ তালার পরিচয়ের সাথে সম্পৃক্ত সুতরাং সার্টিফিকেটের সাথে সম্পৃক্ত নয় বই মুখস্থ করার সাথে আল্লাহ রব্বুল আলমের পরিচয় সম্পৃক্ত নয় সংযুক্ত নয় অনেকে বই মুখস্থ করতে পারবে অনেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে কিন্তু আল্লাহ তালার প্রকৃত পরিচয় তার মধ্যে আসবে না আল্লাহ রাবুল আলামিনের পরিচয় আমাদের সমাজে ডেমেজ করতে 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 আল্লাহ তালার পরিচয় নিয়েও অন্তপক্ষে বাইশটা বিভ্রান্তি আছে কয়টি বিভ্রান্তি আছে এটা আরেকটা আকিদার মাস আলা আলোচনা ওই বিষয়ে আলোচনাই হচ্ছে না তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আকিদা হচ্ছে যে আল্লাহ তালার আল্লাহ রাবুল আলমীর সম্পর্কে সবচেয়ে বড় ভয়ঙ্কর আকিদা হচ্ছে যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আপনারা শুনছি এই কথা এই থেকে শুনছে কি শুনেন নাই কোথাও শুনেন ছোটবেলা থেকে শুনেছেন মসজিদে সাহেব জিজ্ঞেস করেন যে আল্লাহ তালা সম্পর্কে আল্লাহ কোথায় আছেন সর্বত্র বিরাজমান আমি একবার সিলেটে যাচ্ছিলাম তো যাওয়ার সময় একটি মাদ্রাসা মাদ্রাসার সেখানে গিয়ে মাগরীবের আদায় করলাম মাগরীবের সালাতের পরে আমি তাদের সাথে অনেকগুলো ছাত্র দেখলাম যেমন বলো যে এটা কি বললো মাদ্রাসা তখন আমি জিজ্ঞেস করলাম যে মাদ্রাসা কি মানে ইসলাম সম্পর্কে কোরআন হাতির সম্পর্কে বাড়ানো হয় জিজ্ঞেস আল্লাহ তালা কোথায় আছেন তোমরা কি বলতে পারবো হ্যাঁ সর্বত্র বিরাজমান তখন আমি একজন গায়ে হাতের হাতের আমার নিচে আল্লাহ আছে বলছে না আগে যে বললে সর্বত্র বিরাজমান এখন আমার হাতের নিচে নাই কেন আল্লাহ তালা আমার হাতের নিচে আল্লাহ নাই কেন যে জ্ঞান আমাদেরকে দেওয়া হচ্ছে সেই জ্ঞানের মধ্যে ভুল কোথায় দেখছেন দেখছেন কিনা কারণ হচ্ছে আমরা আসলে আল্লাহ সর্বত বিরাজমান এটা শুনে আসছি কিন্তু বুঝি নেই এটা শুনে আসছি এটা বুঝি নেই যদি আমরা বুঝতাম এই যে থামের প্রশ্ন পরে যদি আমরা বুঝতাম খুব ভালো করে খেয়াল যদি আমরা বুঝতাম যে এটি কি জিনিস এটা হচ্ছে সর্বেশ্বর বাদে রাখিদা যদি বলেন যে আল্লাহ সর্বত বিরাজমান এর অর্থ দেওয়া হবে আমি নিজেও আল্লাহ আমার এই বইটাও আল্লাহ নজবুল্লাহ বিন তালেক এই যে মোবাইল আল্লাহ তারপরে যা কিছু আছে সবটাই আল্লাহ নজবুল্লাহ বিন তালেক এর চেয়ে ভয়ঙ্কর আকিদা আর এই পৃথিবীতে হতেই পারে না এর চেয়ে জঘন্য খারাপ আকিদা আর এই পৃথিবীতে হতে পারে না যে সমস্ত কথাগুলো মানুষের মধ্যে বলছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে অনুরোধ করবো খবরদার নিজের একটু পর্যালোচনা করুন একটি বিবেক খাটান বিবেক খাটালে আপনি নিজেই করতে পারবেন এই বিষয়গুলো নতুন কিছুই না কারণ এগুলো কেরাম যুগ যুগ ধরে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত আল্লাহ তালা যে গুণাবলী আছে সিফাত রয়েছে এই সিফাত কিছু আমরা কি আছে এগুলো কোনো খবরই নেই নামগুলো আল্লাহ তালার শুধুমাত্র মসজিদগুলোর মধ্যে যাক আলহামদুলিল্লাহ এখানে মনে হয় ক্যালেন্ডার ট্যালেন্ডার ইত্যাদি কম আছে নোটিশ টুটিস কম আছে কিন্তু বেশিরভাগ মসজিদের মধ্যে আপনি দেখতে পাবেন যে এখান দিয়ে আল্লাহ তালা নিরানব্বই নাম ওখান দিয়ে ফেরেশতাদের কিছু নাম ওখান দিয়ে আজরাইলের নাম ওখান দিয়ে বিকালের নাম ইত্যাদি ইত্যাদি বহু কিছু মসজিদের মধ্যে মনে হয় যে একটা মিউজিয়াম করে রেখেছে মসজিদের সুন্না হচ্ছে মসজিদের মধ্যে কোনো লেখা থাকবে না কারণ মসজিদ এখানে মানে দেয়ালের মধ্যে পড়ালেখা লেখা করার জন্য মানুষ আসলে বুঝতে পেরেছেন কিনা আর মানুষের মনোযোগ কেড়ে নেই সলাতের মনোযোগ নষ্ট করে এমন জিনিস মসজিদে লাগানো যাইজ দিন এমন জিনিস মসজিদের মধ্যে লাগানো জায়জ দিন এটা প্রসঙ্গটা বলে দিয়েছি এটা এই আমার এই মাসালার সাথে জড়িত নয় খেয়াল রাখতে হবে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো এই আল্লাহ তালা নির্বী নাম খুব ভালো করে খেয়াল করলে আল্লাহ তালা নিরব্বই নাম লেখা আছে এটা বইয়ে পাওয়া যায় বইও পাওয়া যায় বহ বহু বইটি পাওয়া যায় শুধুমাত্র ওই যে লিখিত নিরানব্বই নাম যেগুলো আছে সেগুলো অনেকে আছে যে নিয়মিত প্রতিদিন পড়ে কিন্তু একটা নামের অর্থ না এই নামের দাবি কি এই নাম দিয়ে কি বুঝানো হয়েছে আল্লাহ এই নামগুলোর মধ্যে তালার মাহাত্ম কি রয়েছে যেমন আল্লাহ তালা একটা নাম হচ্ছে রাজ্জাক যে তিনি আল্লাহ সোহান তালা এই গোটা মাখলুক গোটা সৃষ্টি জগৎকে তিনি নিজেকে বন্দোবস্ত করেন ব্যবস্থা করেন কিন্তু এই যে আল্লাহ এই নামটি রাজাক তিনি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তালা এই কথা যদি আপনার চেতনার মধ্যে শক্তিশালী হয় তাহলে আপনি রিজিকের জন্য এত হন্য দা চিন আপনি এখন দুশ্চিন্তা মানে মুক্ত হবেন আপনি মনে করেন যে আমার রিজিকের দায়িত্ব একজন আছে আমার যেটা করণীয় সেটা আমি করবো আমার দায়িত্ব যেটা সেটা পালন করবো কিন্তু আমার কি করা বন্টন করা আছে একজন নিয়েছেন তিনি হচ্ছেন আমার এই যে চেতনা এই চেতনাগুলো আল্লাহ তাল নামের সাথে আল্লাহ পরিচয়ের সাথে আমাদের মধ্যে নাই ফলে বখারি হাদিসের মধ্যে সাদ করেন আমি তোমাদের মধ্যে আল্লাহ হাবুল্লা আলমীর সম্পর্কে সবচেয়ে বেশি জানি এবং তোমাদের মধ্যে আমি আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করি اور ایک ও واخشاکم لہو میں تمہাদের মধ্যে اللہ تعالی کے سب سے বেশি ভয় করি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি যত বেশি জানবেন তত বেশি আল্লাহ تعالیকে আপনি কি করতে পারবে মর্যাদা দিতে পারবে আর যত কম জানবেন যত আল্লাহ তাআলা সম্পর্কে পরিচয় যত কম হবে আল্লাহ তাআলার তত আল্লাহ তাআলার মর্যাদা দিতে পারবেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত নাম এবং গুণাবলী আল্লাহ রাবুল আলমিনের পরিচয়ের সাথে সম্পৃক্ত বিষয়গুলো তৌহিদের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে চর্চা করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে এগুলো যত আলোচনা করবেন আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে তার তৌহিদ সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে তত বেশি ইমান বৃদ্ধি পাবে শুধু একটি হাদিস আপনাদের সামনে উদাহরণ পেশ করব এটা হাদিসে করছি হাদিসে করছি সই বোখারির মধ্যে এসেছে না মুসলিমের মধ্যে এসেছে

মানে আল্লাহ সুবহান তালার রহমত এত বেশি যে আল্লাহ আলমের যে ক্রোধ আছে এই ক্রোধের অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি শক্তিশালী আল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহ এটা হাদিসে আল্লাহল আল্লাহ বলেছেন এই হাদিসের মধ্যে প্রথম দেখেন আল্লাহ সুবাহ তালার রহমত সাব্যস্ত হয়েছে আল্লাহ তালার রদব সাব্যস্ত হয়েছে দুইটা সেপত সাব্যস্ত হয়েছে কার এই ভিতরে ঢুকতে হবে এবার আল্লাহ তালার দুইটা গুণ সাব্যস্ত একটা গুন হচ্ছে আল্লাহ রহমত আছে আর একটা গুণ হচ্ছে আল্লাহ ক্রোধ আছে তারা হচ্ছে আলাইহিম তারা কারা মাহদুব আলাইহিম জাদুরফুর আল্লাহ তালার ক্রোধ তারা হচ্ছে আল মকদুবে আলাইহিম ওই যে জায়গা আলাইহিম সুরে ফাতে মধ্যে আল্লাহর ক্রোধ এরা হচ্ছে মকদুবে আলহিম জাদুফুল আল্লাহর কোসু পড়েছে আর যাদের উপর আল্লাহ তালা রহমত এরা হচ্ছে আল্লাহ যাদের উপর আপনি নিয়ে দিয়েছেন এরা হলো আল্লাহর রহমত যারা পেয়েছে তাহলে দুটি সিফত আল্লাহ তালা সাব্যস্ত হচ্ছে একটি আল্লাহ তালা রহমত আর একটি হচ্ছে কি আল্লাহ তালার ক্রোধ এটা সাব্যস্ত হয়েছে খুব ভালো করে খেয়াল করেন দ্বিতীয় এই হাদিস থেকে আরেকটি বিষয় প্রমাণিত হচ্ছে সেটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধের চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের রহমত অনেক ব্যাপক এবং অনেক বেশি গালে প্রবল এটা অনেক বেশি প্রবল রহমতটা আল্লাহর বেশি আল্লাহ ক্রোধের চেয়ে কারণ আল্লাহ সুার ক্রোধ যদি বেশি হতো আর রহমত যদি কম হতো তাহলে আমরা এই পৃথিবীর মানুষগুলো আল্লাহ রাবুল আলমীর রহমত একজনে পেতাম না কারণ আল্লাহ নাফর মানি আমরা করছি না এমন কোনো মুহূর্ত এমন কোনো সময় এমন কোনো মুভমেন্ট নেই নেই এমন কোনো সময় নেই যে সময়ের মধ্যে আমরা আল্লাহ তালা অবাধ্য হচ্ছি না সুতরাং আল্লাহ আলমিনের রহমতটা অনেক বেশি আর আল্লাহ তালার ক্রোধটা হচ্ছেন কম এখানে আল্লাহ তালার সিফাতের মধ্যে পার্থক্য রয়েছে তারতম্য রয়েছে কিছু সিফাত অনেক বেশি আবার কিছু সিফাত কম এরপর আসেন ক্রোধ এবং রহমত এই দুটি সিফাত যদি একসাথ হয় এটা মন্দ নয় কারণ আল্লাহ তালার জন্য সাব্যস্ত হয়েছে সুতরাং বান্দার ক্ষেত্রেও এটা বন্ধ নয় বান্দার জন্য সাব্যস্ত হতে পারে চার নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো এই যে আল্লাহ হাবুল আলমিনের রহমত সূর্য যেহেতু বেশি তাহলে আল্লাহ সুবহান তালা বান্দাকে কি করবেন ক্ষমা করবেন এই আশাবাদটা বান্দার বেশি হবে ঠিক না বান্দার আশার দিকটা বেশি বান্দার বইয়ের দিকের চেয়ে বান্দার দুইটা দিক ইমানের মধ্যে বান্দার ইমানের মধ্যে দুটি দিক একটা দিক হচ্ছে আশার দিক আর একটা দিক হচ্ছে বইয়ের দিক আসার দিকটা বান্দার অনেক বেশি যেহেতু আল্লাহ তার রহমতটা কি অনেক অগ্রগামী হয়েছে ক্রোধটা অনেক পরে রহমতটা অনেক আগে চলে গিয়েছে ফলে আমার আল্লাহ সুবহান তার রহমত ব্যাপক হওয়ার কারণে বান্দাদেরকে ক্ষমা করে দিবেন হতে পারে যে বান্দাকে আল্লাহ রব্বুল আপনি শাস্তি দিবেন বলেছেন কিন্তু শাস্তি না দিয়ে ক্ষমা করে দিতে পারবেন যেহেতু রহমতটা আগে আসবে আর ক্রোধটা কি পরে আসবে ক্রোধটা কি পরে আসবে দেখছেন ক্ষুদ্র তিন অক্ষরের হাদিস এই হাদিসের বিশ্লেষণ অনেক লম্বা মানে এই হাদিস থেকে শুধুমাত্র কয়েকটি পয়েন্টে আমি কথা বলেছি যে আল্লাহ তালা সম্পর্কে আমাদের প্রকৃত পরিচয় দিতে হলে আল্লাহ জানতে সিফাহাত আল্লাহ তালার গুণাবলি সম্পর্কে জানতে হবে এগুলো যদি আমরা না জানি আল্লাহ আবাহিনের তাহলে আমরা আল্লাহ সম্পর্কে আল্লাহ তালার যেভাবে মর্যাদা দেওয়া দরকার মর্যাদা দিতে পারবো না মনি ইসরায়েলের মধ্যে ইহুদি সম্প্রদায় এখন বর্তমানে যারা নিজেদেরকে জ্যালি জ্যালি পরিচয় দিচ্ছে এরা ইহুদি দুষ্ট জাতি কোরআন থেকে পাওয়া গিয়েছে কোরআন থেকে বোঝা গিয়েছে যে এরছে বিশ্বাসঘাতক জাতি পৃথিবীর ইতিহাসে আর কেউ যায়নি এরা তো বিশ্বাসঘাতক একটা জাতি এরা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক একটি জাতি আল্লাহুল আলমিনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সুতরাং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা এদের জন্য কিছুই না একেবারেই সামান্য তুচ্ছ বিষয় যারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা মানুষের সাথে বিশ্বের গাতকতা করবে না বিশ্বাস করার কোন সুযোগ নেই আমি বলছি যেটা সেটা হলো এই যে এই যে আল্লাহ অসংখ্য সরাসরি প্রত্যক্ষ করেছে আসমান থেকে মান্না এবং সালোয়া মান এবং সালোয়া আসমান থেকে অবতীর্ণ হতো আর তারা খেত আসমান থেকে খাবার তো আমরা কেউ খাইনি খেজি গিরা না তারা আসমান থেকে আল্লাহ সুবাহ তালা খাবার নাজিল করত বান এবং সালোয়া তারপরে তারা আসমান থেকে অবতীর্ণ সেই খাবার খেত তারপরেও তারা আল্লাহ রাবুল আলমিনের রহমতের কি করতে পারেনি আল্লাহ তালা রহমতের মর্যাদা দিতে পারেনি পরিমাণ করতে পারেনি আল্লাহ তালা কোরআনের মধ্যে সাদ করেছেন জানিয়ে দিয়েছেন যে তারা আল্লাহ যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেই মর্যাদা আল্লাহ তাল দিতে পারে পারেনি আল্লাহ সম্পর্কে তারা মনে করেছে যে আল্লাহ হাত আল্লাহ খুব সংকুচিত আল্লাহ আমাদেরকে দিতে চান না নাউজবুল্লা তারা এই ধারণা করেছে আল্লাহ সম্পর্কে ওই যে আল্লাহ তার রহমত সম্পর্কে বুঝতে পারেনি আল্লাহ তার রহমত সম্পর্কে বুঝতে পারেনি এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ তালার পরিচয় লাভ করার সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমিনের রহমত কি আল্লাহ তালা সিফাত কি আল্লাহ তালার গুণাবলী কি এগুলো আমাদেরকে সবগুলি জানতে হবে আর এগুলো জানতে হলে আমাদের জন্য অপরিহার্য হচ্ছে আমরা উপকারী জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন ছাড়া অন্য কোন রাস্তা নেই কারণ এগুলো স্বপ্নের মাধ্যমে পাবেন না এগুলো স্বপ্নের মাধ্যমে কি পাওয়া যাবে না আপনারা চিন্তা করতেছেন যদি স্বপ্নে কোনো রকম আল্লাহ তালা দিয়ে দিত তাহলে পেয়ে যেতাম কাজ শেষ হয়ে যেত এগুলো স্বপ্নে পাবেন না অথবা বিশ্বাবের হাতে বা আগ্রহণ করলে বিশ্বাবের অন্তরের মধ্যে এগুলো আস্তে করে কি করে দিবে পুশ করে দিবে এই ধরনের পুশ করার কোনো সুযোগ এগুলোর জন্য আপনাকে জ্ঞান অর্জনের জায়গায় আসতে হবে এগুলোর জন্য আপনাকে হালাকায় আসতে হবে এগুলোর জন্য আপনাকে আলমদের সাথে আসতে হবে আলমদের কথা শুনতে হবে এই মুন্নাফে যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন না এই বিষয়ে হাফিজ রজব আলাই তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন তিনি বলেন যে আইল নাফে যদি কোনো ব্যক্তি অর্জন করে থাকে তাহলে সেই ব্যক্তি দুটি জিনিস অর্জন করতে পারবে এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি আল্লাহবুল আলমের প্রকৃত পরিচয় লাভ করতে পারবে তবে এর জন্য শর্ত হচ্ছে এই আইনটা অর্জন করতে হবে সত্যিকার আহল আইলের কাছ থেকে যাদের কাছে আইন আছে তাদের কাছ থেকে যদি আইল নেন এমন ব্যক্তির কাছ থেকে যার কাছে নিজের কাছে আইন নেই যেমন অন্ধ যদি রাস্তা দেখায় রাস্তা ঠিক দেখাতে পারবে তো বসনি আস কারণ এই ব্যক্তি নিজেই রাস্তা জীবনে করে দেখে নেই সে কি রাস্তা আপনাকে দেখাচ্ছে এখন আমাদের সমাজে এখন যারা অন্ধ আছে তারা সবচেয়ে বেশি রাস্তা দেখায় গিয়ারের দিক থেকে যারা অন্ধ আছে তারা সবচেয়ে বেশি কি করে মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য চেষ্টা করে এই কারণে মূলত আমাদের রাস্তা কি হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে আমাদের জায়গায় ভুল হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় নম্বর যে সুবিধাটুকু সেটা হলো এই আপনি জানতে পারবেন আপনার ইবাদতের ক্ষেত্রে আপনার আমলের ক্ষেত্রে আপনার কথার ক্ষেত্রে কোন কাজটি আল্লাহ তালার সন্তুষ্টির সাথে জড়িত আর কোন কাজটি আল্লাহ তালার সন্তুষ্টির সাথে জড়িত নয় তখন আপনি নিজের মুখটাকে সামলাতে পারবেন জবানটাকে সামলাতে পারবেন আপনার কাজগুলো আপনি আল্লাহর বিধান অনুযায়ী করতে পারবেন আপনি আপনার বিশ্বাসকে পরিবর্তন করতে পারবেন ও যদি আপনার এই এল না আসে আপনার কাছ থেকে অন্ধকার দূর হবে না আপনি সে অন্ধকার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না এই জন্য সফে আলিহিঙ্গ যখনই তারা এলম অর্জন করতেন আলমের সাথে তাদের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে এই আইল যদি কোনো ব্যক্তির অন্তরকে কোনো ব্যক্তির অন্তরকে পরিবর্তন না করে কোনো ব্যক্তির অন্তরকে আইম যদি বিনয় না দেয় এবং এলমের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এলমটা তার নিজের আমলের মধ্যে কোনো ব্যক্তি যদি বাস্তবায়ন না করে তাহলে বুঝতে হবে যে সেই এলম নাফে অর্জন করে নাই উপকারী জ্ঞান অর্জন করে নাই এল অর্জন করেছে সার্টিফিকেট অর্জন করেছে বেশিরভাগই তো এমন মাদ্রাসায় যখন যাই ছাত্রদেরকে যখন দেখে জিজ্ঞেস করছে যে আমরা তো বিসিএস করতে পারবো কিনা এই যে পরীক্ষা দিচ্ছি যে মানে কি মানে এটা পড়তে সেই বিসিএস পরীক্ষা দিতে পারবে কিনা এই জন্য বুঝতে পেরেছি নাহলে পড়তেই না চাকরি জব এলমে অর্জন করার কোনো টার্গেট নেই জ্ঞান অর্জন করার কোনো টার্গেট নেই জ্ঞান অর্জন করা যদি তার এল অর্জন করা যদি টার্গেট না থাকে তার এলমের যদি আমলের টার্গেট না থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা যদি টার্গেট না থাকে তাহলে সেই এলম মূলত অর্জন করতেছে কি উদ্দেশ্যে একটাই উদ্দেশ্য এলম অর্জনের সেটা হচ্ছে এই যে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা না দুনিয়ার সুযোগ সুবিধার জন্য যদি এলম অর্জন করা থাকে সেই এলম দিয়ে নিজের আমলের পরিবর্তন আনতে পারবে না নিজের অন্তরের মধ্যে পরিবর্তন আনতে পারবে না অন্তরটা আল্লাহর দিকে আল্লাহ মুখী করতে পারবে না এই কারণেই অধিকাংশ বিশেষ করে আগে তো যে সমস্ত সরকারি মাদ্রাসাগুলো আছে সেগুলোতে সার্টিফিকেটের ধান্দা ছিল বেশি এখন এগুলো প্রায় মানে সার্টিফিকেট দান সহ সব দান্দা শেষ হয়ে গেছে এগুলো শেষই হয়ে গেছে অবস্থা শেষ পড়ালেখাও শেষ এখন কবি মাদ্রাসাগুলোতে আগে দেখতাম যে সার্টিফিকেটের দান্দার ছিল না সার্টিফিকেটের কোনো মূল্য ছিল না এই জন্য দান্দাও ছিল না কিন্তু তখন কবি মাদেশার মধ্যে কি করেছে সার্টিফিকেট দাদা ঢুকে দিয়েছে ফলে কবি মাদেশার মধ্যে এখন মানে দুই এক বছরের মধ্যে কবি মাদেশা গুলোর পড়ালেখাও শেষ ফেনিস হয়ে যাচ্ছে কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য এর মর্জন করছি না আমরা আমরা আল্লাহ সন্তুষ্টিকে অগ্রাধিকার দিচ্ছি না আমরা নিজেদের মন গড়া মনে যেভাবে চাচ্ছে সেভাবে আমরা চেষ্টা করছি সেই অনুযায়ী আমরা কাজ করার জন্য প্রথমে আল্লাহ রাবুল আলমীর পরিচয় লাভ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে এলম অর্জন করতে হবে আর এল অর্জন করতে হলে অবশ্যই ওই এল অর্জন করতে হবে যে এলমের মাধ্যমে আপনার নিজের উপকার হয় আপনি অন্যের উপকারের আগে নিজের উপকার চিন্তা করবেন আপনার অন্তরে পরিবর্তন হয় আপনার আমলে পরিবর্তন হয় আপনি নিজেকে সংশোধন করতে পারেন এমন এলম আপনি যদি অর্জন করতে পারেন তাহলে আপনি সেই এলম যদিও কম হয় যদিও অনেক কম হয় অনেক বড় আলেম না সেই এলমির মধ্যে বর দেখবেন অনেক বেশি ইমাম আহমেদ রহমতুল্লাহর কাছে আপনারা জানেন ইমাম রহমতুল্লাহ অনেক বড় পণ্ডিত ছিলেন অনেক বড় জ্ঞানী ছিলেন ইমাম আহমেদ রহমতুল্লের কাছে একদিন ইমাম মারুফ আল কার্খি রহমুল্লাহ তালা তার সম্পর্কে একজন ব্যক্তি এসে মন্তব্য করলো বলল যে ইমাম আপনি মারুফ আল কার্খি সম্পর্কে বলছেন মাঝে মধ্যে তার প্রশংসা করছেন

এনামাল মুরালে আইলমে আল খাশিয়া আইলমের উদ্দেশ্য হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে আল্লাহ গুলামের ভয় সৃষ্টি করা যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহতালার ভয় প্রকৃত আসছে সেই আসলে প্রকৃত আলেম এই জন্য আমার এলম আপনার এম যদি অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় না আনে হারাম করতেছেন দিব্যি অন্তর কাঁপে না মিথ্যা বলতেছেন দিব্যি অন্তর কাপে না আপনি কি আশ্চর্যের বিষয় জাহিলি সমাজের মানুষগুলো সামাজিক লজ্জা বই মিথ্যা বলতো না আর আমাদের সমাজের তৎসকাল মুসলিম গুলো তারা দিব্যি মিথ্যা বলে যাচ্ছে তাদের সামান্যতম অন্তর কাঁপে না যেটা আল্লাহ তারা হারাম করেছেন শুধু কারবারের সাথে আমরা সবাই কম বেশি জড়িত হয়ে যাচ্ছি অথচ আমাদের অন্তর কাপ না আল্লাহ বলছেন আল্লাহ এবং তারা সাথে যুদ্ধ করার ব্যাপারে আল্লাহ তারা বলছে এটা যুদ্ধ ঘোষণা করার মতো এত ভয়ঙ্কর অপরাধ সেই সুদি কারবার আমরা সবাই করে যাচ্ছি গ্রামে শহরে পর্যন্ত সবখানেই একই কারবার চলছে কেউ উপায়নি এখন যদি আপনি বলেন সুদী সুদের বিরুদ্ধে তাহলে লোকেরা বলেন যে ভাই সুদ ছাড়া কি মানে কোনো কিছু চলে কি কি অবস্থা হয়ে গেছে ওই জাহেলি সমাজে সুদ যেভাবে মানুষের মগজের মধ্যে মানুষের চিন্তার মধ্যে চেতনার মধ্যে ঢুকে গিয়েছিল ঠিক আমাদের চিন্তা চেতনা পুরোটার মধ্যে সুদ ঢুকে গিয়েছে যে সুদকে রসুল্লাহাম হারাম করে দিয়েছেন আর যে সুদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহাম একেবারে শেষ সময় কথা বলেছেন যে আল্লাহ এবং তার আসলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নাও সেগুলো আমরা করতেছি দিব্যি তার কারণ হচ্ছে আমাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় প্রবেশ করে নেই আল্লাহর ভয় প্রবেশ করলে এ কাজ করতে পারেন না আপনি ডিভাইস এর মধ্যে আপনি অবৈধ দৃশ্য দেখতেছেন অবৈধ গান শুনতেছেন অবৈধ কথা বলছেন কোন ধরনের দায়িত্ব রক্ষা করতেছেন না নারী পুরুষ নির্বিশেষে নির্বিশেষে কিভাবে আপনার অন্তর মধ্যে আল্লাহর ভয় ঢুকে নেই এই জন্য ঢুকে নাই যেহেতু আপনি আসলে এম অর্জন করেছেন জানছেন হালাকায় অংশগ্রহণ করেছেন কিন্তু হালাকায় আসছেন কেন হালাকা আসলে কিছু কি সুন্দর কথা শোনা যায় কিনা হালাকা আসবে না নিজের অন্তরটা আমার পরিবর্তন হয় কিনা আপনার ইমান বৃদ্ধি পায় কিনা আমার আমলের মধ্যে এলমের মধ্যে বরকত কিভাবে হয় সেটার জন্য কিন্তু আমরা সবসময় আসি যে কিভাবে কি সুন্দর কথা বললো কি কি পরিবর্তন করলো কি ভালো ড্যান্স ট্যান্স করলো কিনা মানে কেউ অ্যাক্টিং ট্যাক্টিং হলো কিনা এখানে আমরা এই উদ্দেশ্যে আসি এই উদ্দেশ্যে আসলে তো আমাদের কাজ হবে না এই কারণেই আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন তারা শৈলের মাধ্যমে এলমির এই পথটাকে জান্নাতের পথ বলেছেন যে ব্যক্তি এলমের এলম অর্জন করার জন্য মান খালে জাফি সাবিল্লা মান খালে জাফি তলাবি এলমি ফাহু হাফি যে ব্যক্তি এলম অর্জন করার জন্য বেরিয়ে পড়বে ফাহু হাফি সাবিল্লা সে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়লে এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে যদি এই অবস্থায় এই ব্যক্তির মৃত্যু হয় তাহলে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে বুঝতে পেরেছেন এইগুলো অর্থ কারণ আল্লাহ রাস্তায় জেহাদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা সে চলে যাবে সেই মর্যাদা সে লাভ করতে পারবে তাহলে দ্বিতীয় নম্বর ইমান বৃদ্ধির পদ হচ্ছে সেটা হলো আমাদেরকে আইল অর্জন করতে হবে যে আইলের মাধ্যমে আমরা আমাদের নিজেদের আমলকে পরিবর্তন করতে পারি নিজেদের আকৃতাকে পরিবর্তন করতে পারি নিজেদের অন্তরের মধ্যে ভয় আনতে পারি সেই অ্যাল আসতে হবে ওই অ্যাল নয় বই পড়ে মুখস্থ করে ফেললাম হাদিসের জ্ঞান নিলাম জ্ঞান নিয়ে অনেক আছে দু তিনটা হাদিস চার পাঁচটা হাদিস পড়ে আমাদেরকে প্রশ্ন করে প্রশ্ন করে বললেন মানে এমন দেখা যায় সব পড়ে ফেলছে তো বুঝতে পেরেছেন কিন্তু সে তো যারা আসলে তারপর থেকে আমি বুঝতে পারি যে এর পড়ালেখার মান কতটুকু বুঝতে পেরেছেন কিনা কারণ একটু আল্লাহ তালা তোমাকে আন্দাজ করার তফিক দিয়েছেন সে মনে করছে যে দুইটা হাদিস পড়ে বলেছেন তুমি মিয়া দুইটা হাদিস পড়ে গতকাল থেকে গত বছর থেকে দুই বছর আগ থেকে দুইটা হাদিস পড়ে তুমি অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছো আর তোমাকে এটাও জানা দরকার যে আমরা যে মানে জীবনের শুরু থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত পড়তেছি আজকের এই এখানে আসার আগ পর্যন্ত পড়লাম সুতরাং তুমি একথা মনে করো না যে তুমি দুই দিন দুই দিন পর যে জ্ঞান অর্জন করে ফেলছো আমি এই তো এত কিছুই পড়ি নেই এগুলো পড়ি নেই অবশ্যই পড়েছি এই জন্য খুব খেয়াল করতে হবে এলিম অর্জন করার উদ্দেশ্যই নয় যে লোকদেরকে এটা জানান দেওয়ার জন্য আমি জানি আমি কিছু জানছি আমার কাছে অনেকে প্রশ্ন করেন বলে শেখ আমরা আমি জানি যে মানে এরকম এরকম হাদিসের মধ্যে আসছে তখন আপনি জানেন যেহেতু আমাকে প্রশ্ন করেন কেন কারণ আমার প্রশ্ন করতে কোনো দরকার নেই আপনি জানেন যেখানে সেখানে আপনি প্রশ্ন করতেছেন কেন আপনার কেন আপনার সময় কেন নষ্ট করতেছেন আমার সময় কেন নষ্ট করতেছেন যদি আপনি জানেনি তাহলে আমাকে প্রশ্ন করেন কেন এগুলো হচ্ছে নিজের বাহাদুরি প্রকাশ করা এল অর্জন করতেছে বাহাদুরির জন্য দুটি জিনিসকে তিনটি জিনিসকে হারাম করেছেন যদি কেউ দুনিয়া অর্জন করার জন্য এম অর্জন করে সে জান্নাতের সুগন্ধও পাবে না পাঁচশো বছরের রাস্তা কোনো কোনো রাস্তা পঞ্চাশ বছরের রাস্তা থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে যদি কোনো ব্যক্তি আইন অর্জন করে নির্বোধ লোকদের সাথে ঝগড়া বিপদ লাগানোর জন্য তাহলে সে জান্নাতের সুগন্ধ পাবে না যদি কোনো ব্যক্তি আইন অর্জন করে আলেমদের সাথে এই বিষয় নিয়ে বিতর্কে বিতণ্ডায় লিপ্ত হওয়ার জন্য সে জান্নাতের সুগন্ধ পাবে না আইন অর্জন করতে হবে মূলত আখ জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের অন্তরকে পরিবর্তন করার জন্য এটা হলো দুই নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো তাকামুল ফী আয়াতিল্লাহিল কাউনিয়াহ ওয়া মাখলুকাতিহি জাল্লা ওয়া লা আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি জগৎ এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের যে বিশাল নিদর্শনগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের গভীর আমাদের গভীর বিবেচনা গভীর উপলব্ধিতে আসতে হবে চিন্তা করতে হবে এই চিন্তাটা আগে হচ্ছে যিকির তারপর হচ্ছে ফিকির এটা হলো চিন্তা এই চিন্তা আমাদের জন্য খুবই অপরিহার্য বিষয় আফালা ইয়া তাদাব্বারুনা আলকুরআন এর মধ্যে আল্লাহ তালা এটাকে গুলুদ করতে বলেছেন আফালা ইয়াদুরুনা তারা কি দেখেন এই যে উট কিভাবে সৃষ্টি করা হয়েছে আসমান কিভাবে এটাকে আল্লাহ তালা উপরে কি করেছেন এবারে আনার মতো করে সুন্দর করে আল্লাহ তালা সেট করে দিয়েছেন এগুলো আমাদেরকে দেখতে হবে এই বিশাল দিগন্ত বিশাল সৃষ্টি জগৎ সম্পর্কে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ইমান বৃদ্ধি পাবে কারণ এগুলো খালেক আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন আপনি দেখেন না একজন মানুষ যদি নিজের মধ্যে দেখে আয়তের মধ্যে বলেন অফি সিরুন তোমরা নিজেদের মধ্যে কি তোমাদের মাঝে যে নিদর্শনগুলো আছে সেগুলো কি দেখো না দেখেন না একটা যন্ত্র যে আপনাকে দিয়েছে এই পৃথিবীর মানে এই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত মানুষ একসাথ করে এর মূল্য দিতে পারবে কিনা যদি আপনার চোখ দুইটা এখন উঠাই নিয়ে যায় তাহলে এই পৃথিবীর চেষ্টা করে এই চোখ দিতে পারবে তো কখনো দু দেখছে এটা তো হলো মানে কমন উদাহরণ দিলাম কিন্তু এর ভেতরে যদি প্রবেশ করেন মেডিকেল সায়েন্স চোখের ডিপার্টমেন্টেই আছে না দশটা না বারোটা বুঝতে পেরেছি চোখের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে দশটা না বারোটা আঠারোটা না মানে অনেক শুধুমাত্র চোখ এর জন্য মানে এতগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট কারণ কি বিশাল গবেষণার মধ্যে রয়েছে অনেক আয়াত অনেক নিদর্শন আল্লাহ তারা রয়েছে এই নিদর্শন গুলো আমাদেরকে বোঝার জন্য দিয়েছেন আল্লাহ সোহ তারা যে আল্লাহ তারা যে কত মহান খাওয়ালেক কত বড় খাওয়ালে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য দিয়েছেন সুরায়

কিভাবে চেঞ্জ করতেছেন এগুলো অনেক বিষয় আছে এগুলো আমাদেরকে আমাদের কাছে আনতে হবে যদি আমরা এগুলো নিয়ে বিবেচনা করি তাহলে আমাদের ইমান বৃদ্ধি পাবে যে আমাদের খালেক কত বিশাল ক্ষমতার অধিকারী আপনি যদি সৌরজগৎ সম্পর্কে একটু বিবেচনা করেন সৌরজগতের যেই গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলো যদি আপনি বিবেচনা আনেন এগুলো নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ সু কত মহান খালেক এবং আল্লাহ তারা সম্পর্কে আপনি যথাযথ বৃদ্ধি করতে পারবেন আমের আবদাকাইস রাহেমাহুল্লাহ তালা বলেন তিনি বলেন আল্লাহ সাল্লা বলে অসংখ্য সাহাবিদের কাছে আমি কথা শুনতে পেরেছি তারা বলেছেন আলো হচ্ছে আল্লাহ তালা নিদর্শন সম্পর্কে গভীর চিন্তা করা এগুলোকে চিন্তা করলে আপনি ইমানটা বৃদ্ধি পাবে আপনি আল্লাহ তালাকে বুঝতে পারবেন বুঝতে পেরেছেন আসমান সম্পর্কে বুঝবেন জমিন সম্পর্কে বুঝবেন সৃষ্টি জগৎ সম্পর্কে বুঝবেন এবং এর সৃষ্টি জগতের খালেক সম্পর্কে বুঝবেন এই জন্য বিদুইন ব্যক্তি তাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি আল্লাহ তালার পরিচয় কিভাবে পেয়েছ খুব সহজ কথায় সিম্পল বক্তব্য বলে দিয়েছেন এই যে গোবর দেখতেছ না গোবর কি গরুর কথা বুঝায় না গোবর তো গরু থেকেই হয়েছে ঠিক না বেদুইন তো বেদুইনের কাছে গোবরটা হচ্ছে উদাহরণ যে এই যে গোবর এই গোবরই তো বুঝায় যে উঠ আছে এই জন্যই উঠের গোবর খা ইনা তেআলা খা আল ই তেহা এ বিশাল সৃষ্টি জগতটা বুঝায় না এ সৃষ্টি জগতের খালে কাছে এর ছে আর দলির আমার প্রয়োজন নেই কারণ আমি সাধারণ মানুষ সাধারণ দলিল বুঝতে পেরেছেন এই যে তাফাক্কুর এই যে চিন্তা এই যে সাধারণ চিন্তা এটা মানুষের ইমানকে শক্তিশালী করে এবং ইমান আপনার এর মাধ্যমে বৃদ্ধি পাবে চার নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন এ কালিমের তেলাওয়াত এবং কোরআনে কালিম উপলব্ধি করা বন্ধুগণ একটি বড় কথা বলবো সেটা হচ্ছে এই আমরা কোরআন তিলাবাদ করি শুধুমাত্র সবের জন্য কিন্তু কোরআনকে বুঝার জন্য কোরানকে আত্মস্থ করার জন্য কোরানকে নিজের অন্তর পর্যন্ত পৌঁছানোর জন্য কোরান যে গভীর উপলব্ধি আছে সেইগুলো সেই কাজগুলো আমরা অনেকেই করি না এমনকি মাঝখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছিল এই কথা বলে মানুষ প্রশ্ন করতেছিল যে বলছে শেখ কোরান বুঝা কি আমাদের জন্য বৈধ হবে কিনা আমি তো মাথা মনে হয়ে গেল বাতারে উপর আবার গজব পড়ে গিয়েছে আমরা কি প্রশ্ন করে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন আল্লাহ তাআলা কোরআনর মধ্যে বলে দিয়েছেন বংশের হেদায়েতের জন্য মানুষ কোরআনকে উপলব্ধি করার জন্য কোরআনকে বোঝার জন্য কোরআন মানুষদেরকে অন্তকার থেকে আলোতে নিয়ে আসবে এই জন্য কোরআন নাযিল করা হয়েছে আর আমরা প্রশ্ন করতেছি মানে আমাদের মধ্যে শয়তান কিভাবে কাজ করেছে যে একটা গুষ্টি আছে বুঝলেন কাটি কোটা নিয়ে বেরিয়ে যাচ্ছে আর বলতেছে যে কোরআন পড়লে আপনি বদ্ধষ্ট হয়ে যাবেন কোরআন বোঝার দরকার নেই কুরআন বোঝার দরকার নেই আরেক নাম dari আলেমগণ বলছতে 그죠 কুরআন বোঝার প্রয়োজন নেই এই যে বক্তব্য এই বক্তব্য রাবুন কথা আল্লাহর এই kitab মধ্যে আল্লাহ সুবহান যা রেখেছেন সবটাই আমাদের ইমানের সাথে জড়িত সবটাই আমাদের আমলের সাথে জড়িত সবটাই আমাদের আকীদার সাথে জড়িত হয়তো আপনি আমি বুঝতে পারি নাই এটি মহা সমুদ্র এই মহা মধ্যে অসংখ মূল্যবান সম্পদ রয়েছে এখান থেকে যিনি বের করতে পারবেন তিনি বের করতে পারবেন যিনি বের করতে পারবেন বের করতে পারবেন না এখন আপনি তো চেষ্টা করবেন একেবারে চেষ্টাই করবেন না জানানই চেষ্টা করবেন না একটি কোরআনের একটি আয়াত আবার আমরা বোঝার চেষ্টা করি না করেন কোনো অসুবিধা নেই তেলাবাত সব আছে কোনো সন্দেহ নেই কিন্তু এখন দুইটা এক্সট্রিম ধারা চালু হয়েছে একটা এক্সট্রিম ধারা হচ্ছে কোরআন বোঝার প্রয়োজন নেই এটা হচ্ছে আলেম আমাদের কাজ এটা আপনারা করলে পদভ্রষ্ট হয়ে যাবেন এই বক্তব্য জাহেলদের বক্তব্য এটি কোনো আলেম বলতে পারে না কারণ কোরআন বুঝার জন্য এসেছে কোরআনে একটি আয়াত নেই যে আয়াত বোঝার জন্য আসেনি আল্লাহ আব্বুল আলমিন বুঝার জন্য কোন আয়াত না বুঝার জন্য কোনো আয়াতদের নেই প্রত্যেকটি আয়াত আল্লাহ তালা বুঝার জন্য উপলব্ধি করার জন্য দিয়েছেন এবং প্রত্যেকটি আয়াতের দাবি আছে সেই দাবি পূরণ করতে হবে আপনাকে আপনি যদি না বুঝেন বুঝার চেষ্টা করবেন আলাদের কাছে যাবেন এই কথা বলার কারণে আমাদের মুসলিম যারা আছে তারা ইমানের এই দাবি পূরণ করে নেই কোরআন বুঝার চেষ্টাই করে নেই কারণ কোরআন বুঝার দরকার নেই আবার আরেকটি পুরো উল্টা দিকে পুরা একেবারেই মানে 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 উল্টা দিকে চলে গিয়েছে আরেক দল তাদের বক্তব্য হচ্ছে কোরআন শুধু বুঝলেই যথেষ্ট কোরআন তেলাবাদ না বুঝে যদি তেলাবাদ করে তাহলে সব হবে না গুনা হবে সবচেয়ে বড় গুণা হচ্ছে না বুঝে কোরআন তেলাবাদ করা শুনছি কিনা এটা একজনের শোনেন নাই একজনের শোনেন নাই সুবানাল্লাহ কোথায় আছেন আপনারা এই বাংলাদেশী আছেন এর উপর একটা বই লিখেছে বাংলাদেশী বই পাওয়া যায় মার্কেটে নাবুজি কুরআন তেলাওয়াত করে মহাপাপ আপনি যদি জাহান্নামে যদি আপনি নাবুজি তেলাওয়াত করেন আল্লাহর কালাম সম্পর্কে কত মূর্খতা কত সীমা লঙ্ঘন ডান দিকে একদল চলে গিয়েছে পুরা উল্টা দিকে মানে বাম দিকে আর দল চলে গিয়েছে পুরাই ডান দিকে কোরআন সম্পর্কে না বুঝার কারণে কোরআন করিম আমাদেরকে তেলাওয়াত করতে হবে কারণ কোরআন করিমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি পাবে সুরে আল্লাহ বলে যখন কোরআনের আয়াত গুলো তেলাওয়াত করা হবে তাদের সামনে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাবে আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেছেন তাদের চোখগুলো অশ্রু দিয়ে ভরপুর হয়ে যায় যখন কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাবাত করা হয় অথচ তারা ইমান আনে নাই কিন্তু তাদের চোখ সব অশ্রু দিয়ে পানি দিয়ে ভরপুর হয়ে যেত যেহেতু আল্লাহর কালামের মধ্যে এমন কথা আছে যেগুলো আপনার অন্তর পর্যন্ত পৌঁছবে কিন্তু যেহেতু আমরা কোরআন বুঝার চেষ্টা করি নাই কোরআনের জায়গায় যাই নাই এই জায়গায় আমরা যেহেতু দূরে সরে গিয়েছি এই জন্য আমাদের অন্তরে কোরআন ঢুকে নেই কোরআন আমাদের মধ্যে ঢুকে নেই আর কোরআন যদি আপনার অন্তর মধ্যে না ঢুকে তাহলে আপনার এই অন্তরে যে ডিভাইস রয়েছে এই ডিভাইসটাকে আল্লাহ তালা কি করে দিবেন ব্লক করে দিবেন যেমন আমাদের এই ডিভাইস যদি হ্যাং অথবা ব্লক হয়ে যায় সহজ করে বুঝানোর জন্য বলছি যদি এটা ব্লক হয়ে যায় আপনার ডিভাইস যদি ব্লক হয়ে যায় তাহলে এর মধ্যে আপনি কোনো ধরনের মানে কোনো ধরনের এটা কি করা হয় মানে আপনি টেলিফোন করতেও পারবেন না টেলিফোন রিসিভও করতে পারবেন না বাইরে টেলিফোন স্যান্ডও করতে পারবেন না টেলিফোন রিসিভও করতে পারবেন না কারণ এটা হ্যাং হয়ে গেলে আর হবে না আর কাজ করবে না ঠিক যদি আপনার অন্তরটা ব্লক হয়ে যায় আপনি ইমানের প্রকৃত যে স্বাদ রয়েছে যে মজা রয়েছে সেই মজা আপনি কোনোভাবেই আস্বাদন করতে পারবেন না সেটা আল্লাহ সুবাহ তালা সুরাই মাহমুদের চব্বিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন তারা কি কোরআনকে সঠিকভাবে উপলব্ধি আত্মস্থ করার চেষ্টা করে না আম আলা আমা নাকি তাদের অন্তর উপর তালা লাগিয়ে দেওয়া হয়েছে অন্তরকে ব্লক করে দেওয়া হয়েছে কারণ কোরআনকে যদি উপলব্ধি না করে তাহলে অন্তর উপর ব্লক লাগিয়ে দেওয়া হবে বেশিরভাগই মূলত ইমানের ক্ষেত্রে আমরা এমন একটা জায়গায় আছি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে আমাদের অন্তর উপর ব্লক লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের অন্তর এখন সেইভাবে কাজ করতেছে না সেইভাবে কাজ করতেছে না যেহেতু আল্লাহর কালাম আমরা ভালো করে কি করতে পারিনি তেলাওয়াত করতে পারিনি সম্মানিত উপস্থিতি কোরআন তেলাওয়াত করবেন বেশি কোরআন তেলাওয়াতের মর্যাদাও অনেক বেশি কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে কোরআনটাকে নিজের জন্য উপলব্ধিতে আসে সেভাবে নিয়ে আসতে হবে সেই চেষ্টা করতে হবে কোরআন যাতে তেলাওয়াত করে পড়েন কম পড়েন কিন্তু বুঝেন এই বুঝার চেষ্টা করতে হবে যত বেশি বুঝবেন তত বেশি আপনি কোরআন থেকে উপকৃত হতে পারবেন

যথাযথভাবে না জেনে কোরআনে করিম পরিপূর্ণ খতম করাচ্ছে একটা আয়াত এটা আমি নিজে তৈরি করে বলনি। না আমার বক্তব্য কিনা এটা আবুল কাইম রহমতুল্লাহ বক্তব্য মাদাজ সালেকিরের প্রথম খন্দে চারশো পঁচাশি ফিচায় দেখে নেবেন একেবারে হুহু যে সেখান থেকে কোট করা বক্তব্য এরপরে তিনি বলছেন ও আনফাউলিল কালবি আর অন্তরের জন্য এটা বেশি উপকারী বৃদ্ধির জন্য এটি অনেক বেশি ভূমিকা পালন করবে কোরআন এবং কোরআন যে সাদ আছে এই স্বাদ আস্বাদন করার জন্য অনেক বেশি মূল্যবান বিষয় কোরআন এই কারণে তো আমরা কোরআনের মানে তেলাভাতা আমাদের কাছে বোরিং হচ্ছে মনে হচ্ছে যেন কোরআন তেল মানে কেমন কেমন মনে হচ্ছে সময় আমাদের কমের জন্য আমরা আলোচনার অন্য একটি অংশ যাচ্ছি পাঁচ নম্বর পয়েন্ট যেটি সেটা হলো বন্ধুগণ ইমান বৃদ্ধির জন্য আল্লাহ রব আলের জিকিরকে বৃদ্ধি করতে হবে আল্লাহ জিকির বেশি করে করত কিন্তু আল্লাহ জিকিরকে আমরা একেবারেই জিকিরের অবয়ব অর্থ এবং দাবি পুরাটাকেই আমরা বিকৃত করে দিয়েছি কি করে দিয়েছি বিকৃত করে দিয়েছি জিকির এর যেই অবয়ব আছে সে অবয়বটাকে আমরা চেঞ্জ করে জিকির বলতে আমরা বুঝি সেটা হলো মানে শব্দের উচ্চারণ করা বারবার জপা জপার নাম জিকির রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নার কোথাও কোরআনে করিমের কোথাও জপার নাম জিকির নয় এগুলো আমরা কোথেকে আবিষ্কার করেছি যারা আবিষ্কার করেছেন তাদেরকে জিজ্ঞেস করে নিবেন হচ্ছে মূলত আপনি কোনো বিষয়কে স্মরণ করবেন পরিপূর্ণরূপে বিল্লিশ অন্তর দিয়ে এবং আপনার জিভার মাধ্যমে এটা বারবার জপার বিষয় নয় ফলে আমরা জিকিরকে জিকির অর্থই চেঞ্জ করে দিয়েছি আমাদের দেশে এখন জিকির বলতে বোঝায় হালকা তো জিকির বলতে বোঝায় লোকেরা হবে তারপরে কিছুক্ষণ আল্লাহ 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 লা ইলাহা কিছুক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার নাম হচ্ছে জিকির প্রকৃত হালকা তু জিকির হচ্ছে যেখানে কোরআন এবং শুনে আলোচনা হয় এটা হচ্ছে জিকির বুঝতে পেরেছি আমরা যে জিকির মধ্যে এখন বসে আছি এটা হচ্ছে প্রকৃত জিকির যেখান থেকে আপনার ইমান কি হবে রিচার্জ হবে যেখান থেকে ইমান রিচার্জ করতে পারবেন ইমান বৃদ্ধি করতে পারবে এটা হচ্ছে জিকির এখন পুরা জিকিরের জিকিরের ধরন পরিবর্তন করে দিয়েছে আপনি জিকিরের প্রথম দিক হচ্ছে জিকির হচ্ছে আল্লাহর কোরআন কোরআন হচ্ছে প্রথম জিকির কোরআন তেলাবাদ করবেন সুরাই রা আঠাশ নম্বর মধ্যে আল্লাহ তাআলা বলেন এল্লাদিন এ মেনু তৎ মা ইনুকুলু বুহুম বেদিক কিল্লা আইলে বেদিক ক্রিল্লাহী তৎমা কুলু দেখছেন আল্লাহ জিকিরের মাধ্যমে যারা ইমানদার তাদের অন্তর প্রশান্তি লাভ করবে আল্লাহর জিকির হচ্ছে আল্লাহ আব্বুল আলামীর কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ হাব্বুল্লামের নামগুলো স্মরণ করবেন আল্লাহ হাবুল্লামের নামগুলো উপলব্ধি করবেন আল্লাহ আব্বুল আল্লামের প্রশংসা করবেন আল্লাহ আবুল্লামের মর্যাদা উল্লেখ করবেন শেখ ইস্তাজিম রহমতুলায় বিশেষ বিস্তারিত আলোচনা করেছেন তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে জিকির জন্য শর্ত হচ্ছে তিনটি জিকের জন্য শর্ত হচ্ছে কটি কয়টি বললাম এক নম্বর হচ্ছে হয়তো আল্লাহ তালার পবিত্রতা থাকতে হবে এটা হচ্ছে তসমি হয়তো আল্লাহ তালা কি থাকতে হবে পবিত্রতা থাকতে হবে এটা হচ্ছে কি তসবি সুভান আল্লাহ দেখছেন সুভান আরাদ বেল আহে সুভা নরদ বেল আজি সুভান আল্লাহ কি রয়েছে পবিত্রতা রয়েছে আল্লাহ তাল পবিত্রতা রয়েছে হয়তো আল্লাহ তালার পবিত্রতা থাকতে হবে অথবা থাকতে হবে যেমন হামদান হামদান আল্লাহাম তৈবান দেখছেন এগুলোর মধ্যে আল্লাহ রব আলমের প্রশংসা রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা প্রশংসা থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর আজম থাকতে হবে আল্লাহ রবুল আলমীর থাকতে হবে সেটা হচ্ছে যেমন সুভান রব্বির আজিম আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমীর তাজিমের বিষয়ে থাকতে হবে এটা হচ্ছে জিকির এই তিনটি বৈশিষ্ট্য যেখানে থাকবে না সেটা জিকির নয় সেটা কি হবে না সেটা আল্লাহ তালার নাম আল্লাহ তালাকে আপনি আল্লাহ 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 বললেন এটাকে জিকির আবিষ্কার করে দিয়েছে এবং একদল লাগছে হু 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 ছাড়াও আরো মানে বিকট বিকট অনেক আবিষ্কার করেছে যেগুলো মানে আল্লাহ ভালো জানে যে নাউজুবিল শয়তান যে তাদেরকে এগুলো এই কাজে লাগিয়ে দিয়ে শয়তান এখন অনেক দূরে তাদের কাছ থেকে আছে কারণ শয়তানও আমার মনে হয় আল্লাহ তালার কাছে তাদের থেকে পানা চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার এই বাদ্যারা মানে আমি চেয়েছিলাম কিছু পদভ্রষ্ট করার জন্য কিন্তু তারা এত পদভ্রষ্ট হয়েছে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি মানে আমারই হাসি আসতেছে আমি লজ্জিত হচ্ছি এগুলো জিকির নয় জিকির হচ্ছে প্রথমে আল্লাহ তালা কোরআন তেলাবাদ করবেন এরপরে যে জিকির গুলো আল্লাহ সুমান তালা শিক্ষা দিয়েছেন সেই জিকির গুলো করবেন যে জিকির যখনই আপনি করবেন তখনই আপনার আল্লাহ রাবুল আলামিনের কথা আপনার স্মরণ পড়বে তখনই আপনার আল্লাহর কথা স্মরণ পড়বে সেই জিকির যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে আর জিকিরটা এত গুরুত্বপূর্ণ যে আমি বলেছি যে জিকির দুটি 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 ধরন একটা হচ্ছে জিক্রুবিল মুখের মাধ্যমে জিকির করা আরেকটা হচ্ছে আর বিল কাল খুব ভালো করে খেয়াল করুন অন্তরের সার্বক্ষণিক কখনো এটি কোনোভাবেই বিচ্ছিন্ন হতে পারবে না ইমানদার ব্যক্তির অন্তর থেকে আল্লাহবুল আলমের জিকির কোনোভাবেই আলাদা হতে পারে না এটা একেবারেই সার্বক্ষণিক বিষয় আর জিকর লিসান যদি কোন কারণে কি হয়ে যায় বিচ্ছিন্ন হয় সাথে সাথে আবার ফিরে বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ জিকিরের মাধ্যমে তোমার এই সিক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকবে সম্পর্কটা আল্লাহর সাথে হবে এই জন্য সেটাও আপনি চেষ্টা করবেন ফলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কোন মসজিদে বসতেন রসুল্লাহাম সাহেবের সাথে কথা বলতেন করেন তিনি বলেন রসুল্লাহ আমি শুনেছি সত্তর বসুলাম সত্তরের আস্ত আস্তাকল্লা আস্তফুলো বলছেন দেখছেন আমরা মসজিদের মধ্যে বসে রয়েছি মসজিদে বসে থাকলে মাঝে মধ্যে সুফহান্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকুল্লাহুল বলতে থাকবে করতে থাকবেন মুখেও জিকির চলতে থাকবে আর অন্তরে জিকির সব সময় থাকবে যেহেতু আল্লাহ হাবুল আলমীর অন্তর জিকির হচ্ছে যে সকল পর্যায়ে আল্লাহ হাবুল আলমিনের কথা অন্তরের মধ্যে আপনার স্মরণ থাকবে যদি এই স্মরণ থেকে আপনি বিচ্ছিন্ন হন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং আল্লাহ হাবুলের ব্যাপারে ওয়াবুল সহ তেষট্টি পৃষ্ঠায় বলেন খুব ভালো করে খেয়াল করুন আর দিক্রুল কালবি অন্তরের জন্য জিকিরের পর্যাদা হচ্ছে গুরুত্ব হচ্ছে এমন মিসেক যেমন মাসের জন্য পানি

মৃত প্রায় হয়ে যাবে বরম সহি বুখারি হাদিসের মধ্যে আবু মুসা আশাইদুল বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেন মাসালুল্লা জিয়াজকুরু রব্বাহু যে ব্যক্তি আল্লাহ আবুল আলমী জিকির করে ওয়াল্লা জিয়াজকুরু রব্বাহু যে আল্লাহ তালা জিকির করে না মাসালুল হাই ওয়াল মাইয়েদ জীবিত এবং মৃত ব্যক্তির উদাহরণ একেবারে স্পষ্ট সুতরাং জিকির থেকে ঘাফেল ব্যক্তি প্রকৃতই মূলত ইমানদার কিন্তু কি কি মৃত ইমানদার কেউটা ভয় পাচ্ছেন নাকি না আমার কথা যে কি আমরা করে পড়ে যাই কিনা না ওরা তো ওই কিছু নেই যদি আমাকে পেয়ে যায় আমি সংশোধন হতে ভাবব শ্রেষ্ঠ ভীত ইমানদার তা ইমানের ব্যাপারে ইমান কি হয়ে গেছে আস্তে করে মরে গিয়েছে এরপর শুধু মত পয়েন্ট পড়ে যাব আর সময় নেই সময় শেষ হয়ে গেছে ছয় নম্বর হচ্ছে নিজের পাপপ্রবৃত্তির ডিজায়ার যেগুলো আছে কামনা বাসনা যেগুলো আছে সেগুলোর উপর আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসাকে অগ্রাধিকারিত আপনি আল্লাহ এবং তার রাসুলে ভালোবাসাকে অগ্রাধিকার দিচ্ছেন কিনা না আপনি তো মানে আজান হচ্ছে ঘুমিয়ে আছেন কোথায় আপনি অগ্রাধিকার দিলেন আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সিয়াম পালন করার কথা ছিল সেটা করে না করে আপনি দেখা যাচ্ছে যে আপনি মানে সকাল সন্ধ্যা আপনি সিয়াম পালন করছেন না নফল সিয়াম পালন করতেছেন না অনেকে ফরজ সিয়াম পালন করতেছেন তাহলে আপনি তো প্রবৃতির উপর আল্লাহ এবং তারা ছিল ভালোবাসাকে অগ্রাধিকার দিচ্ছেন না অবশ্যই আল্লাহ এবং তারা ছিল ভালোবাসার ভালোবাসাকে আমাদের কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ এবং তারাসুলের ভালোবাসাকে অগ্রাধিকার দেয়া আল্লাহ এবং তারাসুল যেটাকে ভালোবাসেন সেটাকে অগ্রাধিকার দিতে হবে রাসুল সাল্লাহ ইসলাম যে জিনিসগুলো ভালোবাসছেন সেগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে যেগুলো ঘৃণা করছেন সেগুলোকে আমাকে ঘৃণা করতে হবে আল্লাহ তারা যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে হারাম জেনে সেগুলো থেকে দূরে আসতে হবে এখন হারাম কাজ করেন আর বলেন যে না বাবা আমি আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহর প্রতি ইমান অগাধ ইমান রয়েছে এ কথা ঠিক আছে না মোটেও ঠিক নেই এটা আপনি প্রতারণা করছেন নিজেকে নিজে প্রতারিত করছেন এটা আপনি নিজেকে নিজে প্রতারিত করছেন আপনার এই প্রতারণার কোনো সুযোগ নেই সাত নম্বর পয়েন্ট হচ্ছে এটি গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আমরা সংক্ষেপ করেছি সময়ের কারণে সাত নম্বর হচ্ছে আমাদেরকে জিকিরের যে মজলিসগুলো আছে মাজ জিকির যেগুলো আছে সেগুলোতে আমাদেরকে কি করতে হবে অংশগ্রহণ করতে হবে সেগুলোতে আসতে হবে যে সেগুলোতে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হবে ইমানের পরিবর্তন হবে ইমান বৃদ্ধি পাবে এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না আট নম্বর যে পয়েন্ট সেটা হলো আপনি গুনাহা থেকে দূরে সরে যাবেন গুনার মধ্যে আপনি থাকবেন আর আপনার পাবে সুযোগ নাই কমতে থাকবে আপনার ইমান কমতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইমানদার ব্যক্তি গুনাহা থেকে নিজেকে দূরে সর না হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি গুনাহা থেকে বাঁচতে পারবে না আর গুনাহের অন্যতম কারণ হচ্ছে ফেতনা ফেতনা মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে যে সমস্ত কারণে মানুষগুলো আজকে গুড়ার মধ্যে পড়ে যাচ্ছে সেগুলো হচ্ছে ফেতনায়ের কারণে অসংখ্য ফেতনা আমাদের মধ্যে বিরাজ করে আছে এই ফেতনা কি করতে হবে আমাদেরকে এগুলোকে অ্যাভয়েড করতে হবে এগুলো থেকে দূরে সরে আসতে হবে শেখুল ইসলাম এখানে তিনটি জিনিস বলেছেন এই তিনটি জিনিস যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ব্যক্তির ইমান শক্তিশালী হবে মজবুত হবে এক নম্বর হচ্ছে হবদুল বাসর দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে আপনার দৃষ্টিকে চোখটাকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে আমি মনে করে থাকি যে আমার বক্তব্য অনুযায়ী চোখটাকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে সে অর্ধেক গুনা থেকে নিজেকে হেফাজত করতে পারে চোখের গুনাই সবচেয়ে বেশি কারণ চোখ এমন একটা ক্যামেরা এই ক্যামেরার মধ্যে এটা আপনার যে ক্যামেরা যেগুলো আছে এগুলোর মধ্যে কি করতে হয় ক্লিক করতে হয় চাপ দিতে হয় অন্তপক্ষে ডিজিট লাগাতে হয় তাহলে কি হয় ডিজিটাল হয় তাহলে এটা কি করবে ক্যাচ করবে কিন্তু আল্লাহ তালা এই চোখকে এমন একটা ক্যামেরা ফিট করে দিয়েছেন যে এখানে কোনো ক্লিক নেই জাস্ট তো সাথে সাথেই ক্যাচ এই জন্য এটাকে হেফাজত করা অপরিহার্য বিষয় এই কারণে আল্লাহ সবান তালা আলাদা আলাদা নারীদেরকে নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে আলাদা নির্দেশ দিয়েছেন অলিল মু মিনিনা ইয়াহুদ্দু মিনাফসারীহীন ওয়া হাফাজুফরুজাহুম আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে সংযত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কারণ যতক্ষণ পর্যন্ত সে নিজের চোখকে হেফাজত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না বুঝতে পেরেছেন এই জন্য লজ্জাস্থানের হেফাজত পরে আসছে অফল লিংত মমিন নারীদেরকে বলে দিন ইয়াহুদুদ্দামিনাবসারীহীন না তারা যেন তাদের চোখকে হেফাজত করে তারপরে ওই হ্যাফাজ না না নিজেদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে এখন আপনি কোথেকে আপনি চোখকে হেফাজত করবেন কিভাবে হেফাজত করবেন কারণ আপনি এখান থেকে আরম্ভ করে মার্কেট পর্যন্ত যেতেই তো আপনার চোখ হাতে খুলে নিতে হবে হেফাজত করার আগে চোখ কি করতে হবে চোখ হাতে খুলে নিতে হবে আর এমন একটা জিনিস আপনাকে ধরায় দিয়েছে হাতে আপনাকে ধরায় দিয়েছে কেউ দড়াই দিয়েছে সবাইকে ধরায় দিয়েছে বুঝতে চোখ হেফাজত তো দূরের কথা ইমান হেফাজত করাও কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য ইমান হেফাজত করা কঠিন হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেই সমস্ত লোকেরা দেশের গন্ডি থেকে বাইরে যায়নি দেশের গন্ডি থেকে বের হয়নি তারাও আজকে রাস্তিক হয়ে যাচ্ছে তারাও আজকে কাফের হয়ে যাচ্ছে বেইমান হয়ে যাচ্ছে এই ডিভাইসগুলোর কারণে ডিভাইসগুলো আমাদের উপকার করেছে কিন্তু ডিভাইসগুলো আমাদের অনেক ক্ষতি করেছে অনেক ক্ষতি করেছে সেগুলোর কারণে সন্তানরা হারিয়ে যাচ্ছে এখন আপনি আপনার সন্তানকে কোনোভাবেই বোঝাতে পারছেন না আপনি বাধ্য হয়ে সন্তানের হাতে আপনি ডিভাইস তুলে দিচ্ছেন যেটা সন্তানের জন্য মৃত্যুর সম পর্যায়ের আপনার কুড়ি চার টুকরা সন্তানকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনি হাতার হাতে ডিভাইস তুলে দিচ্ছেন আপনার স্ত্রীর জন্য এটা ভয়ঙ্কর হারাম কারণ এমনি নারীরা আবেগের শেষ অবস্থা ফলে আমাদের কাছে এখন শুধুমাত্র টেলিফোন আসে প্রতিদিন চার পাঁচটা টেলিফোন শুধুমাত্র তালাক 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 দিয়ে চলে যাচ্ছে তালাক দিয়ে চলে যাচ্ছে তালাক দিয়ে চলে যাচ্ছে ডিভাইসের কারণে আর কিছু না এগুলো ক্ষতি করে দিচ্ছে কিছুই করার নেই আমাদের চোখ হেফাজত করলে কি কি হবে এক নম্বর হচ্ছে মজু ফতোয়ার দশম খণ্ডের দুইশো বায়ান্ন পৃষ্ঠায় তিনি বলেন তাহলে আপনি ইমানের স্বাদ নিজে ভালো করে বুঝতে পারবেন এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর যে কাজটি আমাদেরকে করতে বলেছেন সেটা হলো থেকে দূরে থাকা ইমানকে বৃদ্ধি করার জন্য দুই নম্বর কাজ হচ্ছে এখানে গুনাহা থেকে দূরে তোলা যেটা শাইকুল ইসলাম এমন তাই ম রহমতুল্লাহ বলেছেন তিন নম্বর কাজ যেটি সেটা হচ্ছে আপনি আপনার খাবারটাকে হালাল করবেন খাবারটাকে হালাল করবেন খাবার যদি হালাল না হয় তাহলে আসলেই ইবাদত আমল ইমান কোনোটাই মৌলিক কাজ করবে না কারণ হচ্ছে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আবু আবদুল্লাহ আল বাজি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইমানদার ব্যক্তিদের সবকিছু ঠিক খাবার পরেও যদি তার উপার্জন এবং খাবার হারাম হয়ে থাকে তাহলে তার সব নষ্ট হয়ে যাবে আল্লাহ তালার কাছে এগুলোর কোনো মর্যাদা হবে না গ্রহণযোগ্য হবে না নয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো অধিক পরিমাণে নফল ইবাদত করা আপনাদের কাছে আমি একটা আশ্চর্যের কথা মানে প্রশ্ন কথা বলছি সেটা হলো এই আমাকে লাইভ প্রোগ্রামে এন টিভিতে প্রশ্ন করেছে একজন বলছে যে শেখের কাছে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে আমি আগে হানাফি মাঝাবের অনুসরণ করতাম ফলে সাহিত্যের বক্তব্য শুনে টুনে এখন আমি মানে সহি মানহাজ সহি আকিদায় অনুসরণ করি ফলে আমি আমার পাশে একটা আহলেহাদিস মসজিদে আমি নামাজ আদায় করি দেখি যে আহলেহাদিসের বাইরা যারা আছেন তারা কেউ সুন্নত নামাজ পড়ে না এখন আহলে হাদিসদের কাছে কি সুন্নত নাই কি না কি বলে করেন হ্যাঁ টেলিফোনে টেলিভিশনে প্রশ্ন করেছে লাইভ প্রোগ্রামে প্রশ্ন করেছে বুঝতে পেরেছেন অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমাদের কাছ থেকে ফতুয়া নিয়েছে আমরা বলেছি যে সুন্নত যদি কেউ পড়ে সব পাবে না বললে কি গুণা হবে না এই কথা বুঝে এখান থেকে তারা অর্থ নিয়েছে যে সুন্নাতের দরকার নেই ক্ষতিগ্রস্ত হয়েছে সে বুঝেই নেই আসলে সে বুঝেই নেই মাসারা নফল ইবাদত গুলো গুলো এগুলো আল্লাহ তারা নৈকট্য লাভ করার উপায় একমাত্র আল্লাহ রাব্বুল আলমেদিনে ভালোবাসা পেতে হলে আপনাকে অবশ্যই নফল ইবাদতে আসতে হবে আপনাকে রাত্রে দাঁড়াতে হবে আপনাকে নফল ইবাদত করতে হবে নফল সিয়াম পালন করতে হবে সফেস আলিহিনের আমল দেখেন তারা তাদের গোটা জীবনে নফল ইবাদত কিভাবে করেছে আবু মাল বাহিনী বলেন রসুল্লাহ করলাম আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল আপনি বলার পরে এই বিষয়ে আর কারো কাছে কোনো প্রশ্ন করব না শুধু সেই আমলকে আমি শক্তিশালীভাবে আঁকড়ে ধরবো তখন রসুল্লাহাম বললেন কাবি সাম তুমি নফল সিয়াম পালন করো নফল সিয়াম অধিক পরিমাণে পালন করোলাহু কারণ নফল সিয়ামের সমপর্যায়ের কোন আমল আর নেই কোনো আমল আর নেই বর্ণাকারী হজুর করেন। তিনি বলেন যে আমরা দেমাশকে আবু মোহাম্মী বাড়িতে দেখতাম শুধুমাত্র ওই দিন আগুন জ্বলতো যেই দিন তার ঘরে মেহমান আসতো এছাড়া তিনি তার পরিবার তার গোলাম জীবনে কোনো দিন সিয়াম ভঙ্গ করত না সালাফদের আমল আমরা জানি না আর আমরা নিজেদেরকে সালাফি দাবি করি এটা হতে পারে না কাজ নফল নামাজ কি কারণে আমরা তো ফরজ আর নফলের মধ্যে পার্থক্য করার জন্য বলতেছি ফরজ আর শূন্যের মধ্যে পার্থক্য করার জন্য বলতেছি একটা হচ্ছে ফতোয়া বুঝার জন্য আর যে আমলের জন্য দেখা গেল যে শূন্য একেবারেই কি করে দিয়েছে বেরিস করে দিয়েছে ফরজ সালাতে পড়া সুনতের কোনো খোঁজ খবর নেই বেশিরভাগ জায়গাতে এই একজনকে আপনি দেখবেন না ফরজ সালাত আদায় করতে চলে যাচ্ছে ফরজ সালাতে পরে কিছু সংখ্যক আসে তারপরে আমাদের এসে প্রশ্ন করার জন্য থামো ইয়া সুনতের কিসের প্রশ্ন মনে করছে যে মানে অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছে নিজের আমল নষ্ট করে দিচ্ছে আগে আপনি নিজের আমলটা তৈরি করেন যে সুন্নতের সময় অবশ্যই তিনি সুন্নতের মানে আমল করবেন বাংলাদেশের অনেক বড় ওলামাই কামদের একটি মজ্রিস সেখানে আমি উপস্থিত ছিলাম আমি তো আলেম নই তারপরেও মানে আমাকে হয়তো বিভিন্ন কারণে দাওয়াত দিয়েছে আর কি যাই হোক মানে অনেক বড় আলেমদের গোলামের মধ্যে সলাতের মানে আজান হচ্ছে সলাতের আজান হচ্ছে আজানের জবাব এ মানে আলোচনা আলোচনা করতেছে আর একজন একজন বলতেছে যে আপনারা যে কোনো একজন আজানের জবাব দিয়ে দেন আমি বললাম যে শুনেন আগে আলোচনা মন্ত করেন আগে আজানের জবাব দেন আজানের জবাবের ফজিলতের পর রসুল সাল্লাহামের ষাটটি হাদিস রয়েছে কিছুই আমাদের জানা নেই আমরা সুন্নতকে সুন্নত হিসেবে জানলামও না সুন্নতে এমনও করলাম না আর এদিকে কেউ দাবি করতেছে আমরা আহলে হাদিস কেউ দাবি করছি আমরা আলু শুননা কেউ দাবি করছি আমরা আলু জান কিসের ভিত্তিতে এগুলো দাবি করতেছি এই সমস্ত ভুয়া দাবি আমরা কেন করতেছি কে আমাদেরকে বলেছে দাবি করার জন্য সুন্নতের আমল আপনার মধ্যে আমাদেরকে মন প্রকাশ সে এই প্রশ্ন করেছে যে মসজিদে আহলে আদিজ্দের মসজিদে আমরা সারাদ তাই করে থাকি তাদের কাছে শুননত নাই কিনা তারা হয়তো মনে করেছে সুনত পড়া আহলে আদিজদের কাছে যাইস নেই কিন্তু এগুলো তো খাই হাজিজ দ্বারা সাব্যস্ত হয়েছে রাহাতের যেগুলো আছে এগুলো কোনো খারাপ নেই আলেমদের মধ্যে এই জন্য আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করতে হবে আমাদের কাছ থেকে ভুল অর্থ নিবেন না ভুল জ্ঞান নেবেন না আমাদের বিষয়গুলো বুঝার চেষ্টা করবেন অনেকে আছেন যে তিনি ভুল বুঝে মানে উল্টা এগুলোকে কি করতেছেন রিডিং দিচ্ছেন এই রিডিং দেবেন না আর কিছু সংখ্যক লোক আছে জাহিলির মতো ফতোয়া দিয়ে থাকে জাহিরের মতো ফতোয়া দিবেন না ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই জ্ঞান নিয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন এটা হলো নয় নম্বর পয়েন্ট দশ নম্বর পয়েন্ট শুধুমাত্র পয়েন্টগুলো বলা যাচ্ছে এগুলো সময়ের কারণে দশ নম্বর হচ্ছে ইমান বৃদ্ধির জন্য আল্লাহ তারার কাছে বেশি বেশি করে দোয়াও করতে হবে রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহুল্ুসাল্লাম এর জন্য দোয়া করতেন আব্দুল্লাহ আমি রসাল্জি আল্লাহত বর্ণনা করেন তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহু আলিউসাল্লাম এরশাদ করেছেন ইন আল ই লা ইয়াখ লেখুফি জৌফি আহ দিকুম তোমাদের অন্তরের ভিতরে ইমানটা তোমাদের আস্তে করে পুরান হয়ে যায় পুরান হয়ে যায় কাপড় যেমন পুরান হয়ে যায় কামাইয়া লেকু সব যেভাবে কাপড় পুরান হয়ে যায় সেভাবে আস্তে আস্তে করে ইমানটা কি হয়ে যায় মানে পুরান হয়ে যায় এই ঈমানটা তোমাদের পুরান হয়ে যায় ফাসআলুল্লাহ তাআলা তোমরা আল্লাহ তাআলার কাছে চাও প্রশ্ন করো আল্লাহর কাছে দরখাস্ত করো ইমান ঈমান ফী বিকুম আল্লাহ তালা যেন তোমাদের অন্তরে ঈমানটাকে কি করেন নবায়ন করে দেন এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা দরখাস্ত করতে হবে এই হাদিস ইমাম তাবারানী বর্ণনা করেছেন তার মজামের মধ্যে হাইসামি রাহমাতুল্লাহ হাদিসের স্নাতকে সহীহ বলেছেন এখান থেকে বোঝা যায় যে ইমান আমাদের নতুনবায়ন করার জন্য ইমান বৃদ্ধির জন্য আল্লাহ তালা কাছে আমাদেরকে দোয়াও করতে হবে ফলে হাবিজ হাজার আসকানি রহমতুল্লাহ আব্দুল্লাহ মসুদ আদি আল্লাহ একটি দোয়া বর্ণনা করেছেন এই দোয়াটিও খুব গুরুত্বপূর্ণ এমনি হাজার রহমতুল্লাহ থেকে হাসান বলেছেন তিনি বলেন আল্লাহ মসজিদ না ইম্যান খা সহজ দোয়া আল্লাহ মসজিদ না ইম্যান ওফেক্ষা আল্লাহ তালা কাছে আমরা যেন এটা দাবি করতে পারি দোয়া করতে পারি যে আল্লাহ আমাদের ইমানকে আপনি বৃদ্ধি করে দিন আমাদের ইয়াকিনকে আমরা বৃদ্ধি করে দিন আমাদের ফেক গভীর জ্ঞান দিনের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা আমাদের বৃদ্ধি করে দিন আমরা যদি আল্লাহ তালার কাছে এই জ্ঞান বেশি বেশি করে চাই তাহলে আল্লাহ হাব্বুল আলমিন আমাদের ইমানকে বৃদ্ধি করে দেবেন এই দশটি বিষয় এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের প্রকৃত পরিচয় আসমা এবং হুসনা এই মাধ্যমে আল্লাহ তালার প্রকৃত পরিচয় আমাদেরকে জানতে হবে এটা হলো এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় লাভ করতে হলে আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করতে হবে এল অর্জন না করে সেটা আমরা করতে পারবো না তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তারা যে নিজস্বগুলো আছে সেগুলো আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে চার নম্বর পয়েন্ট যে ডিসটা হল আমাদেরকে কোরআনে করিমের উপলব্ধি সহ তিলাবাত করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তালা জিকির আমাদের করতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ এবং তারা সুল যেই কাজগুলোকে ভালোবাসেন সেই কাজগুলোকে অগ্রাধিকার দিতে হবে নিজের ডিজায়ারের উপর নিজের কাজ খাহেসের উপর নিজের ইচ্ছার উপর এগুলোকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে সাত নম্বর হচ্ছে হেলাকু জিকির জিকিরের মজলিসগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে শেয়ার করতে হবে সেগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হবে যাতে করে আমরা আমাদের ইমানটাকে আরো বৃদ্ধি করতে পারি এরপরে আট নম্বর যে পয়েন্টটি সেটা হলো গুনাহা থেকে পরহেজ করতে হবে বাসার চেষ্টা করতে হবে থেকে দূর সরে যেতে হবে গুনার জায়গা দেখলেই সেখানে যাবেন না যেখানে গুনার জায়গা আছে সেখানে যাবেন না তারপরে আহ নয় নম্বর যেটি সেটা হলো অধিক পরিমাণে নফল এবং সুনাদ যেগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে তারপরে দশ নম্বর হচ্ছে ইমানের জন্য ইমান নবায়নের জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে দোয়া করতে হবে এই মৌলিক কথাগুলো ইমান বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করতে পারবো আল্লাহ সুমান তালা আমাদের ইমান বৃদ্ধি করার তফিক দান করুন আমরা যেন আমাদের ইমানকে বৃদ্ধি করে আমরা প্রকৃত ইমানদার হতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন